তাহলে প্রথম থেকে যেটা বলছিলাম আর কি। আচ্ছা, এই যে ক্যাটাগরি নিয়ে কথা বলছিলাম, এগুলা কি শুনছেন কিনা? না না আচ্ছা, স্ক্রিন শেয়ার করে আমার কিছু শোনা যায় না। স্ক্রিন শেয়ার করার পর কিছু শোনা যায় না। ওকে, সো ঠিক আছে, আমি বলতেছি, সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম বা আমি যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে হোম পেজ নিয়ে, যে হোম পেজের ভিতরে একজন কিভাবে আসলে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে, যে প্রথমে ফিচার করছে লেটেস্ট পোস্ট, তারপরে মোস্ট ভিউড পোস্ট, তারপরে হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কিং, সিএসএস, এখন দুইটার মধ্যে তারা সবগুলাতেই লিঙ্ক গুলো অ্যাড করে দিছে, যে আমার মূল যে পোস্ট হবে সেই পোস্টের যে পেজ আছে আর কি, যে আমি একটা কোর্স করাচ্ছি যে কোর্সের 10টা বা 12টা পার্ট আছে, তো ওইটার যে মূল পেজ, যে পেজের মধ্যে গেলে আসলে হচ্ছে যে পোস্ট পেজের মধ্যে গেলে সিরিয়ালি একেবারে হচ্ছে যে কতগুলো পার্ট থাকবে সেই পার্ট গুলা হচ্ছে যে পাওয়া যাবে। হ্যাঁ, তো সেইগুলার যে লিস্ট আছে সেই লিস্ট গুলা এখানে দিয়ে দেয়া, এবং তার সাথে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর যে লেটেস্ট পোস্ট আছে, যে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপমেন্ট, এই যে পোস্টটা একদম লেটেস্ট, এটা পার্ট 10, পার্ট 10 সবার পরে আসছে, যার জন্য তারা পার্ট 10টা লেটেস্ট পোস্ট এর মধ্যে অ্যাড করে দিছে, যে আমরা যেখানে সেটিং থেকে আসলে লেটেস্ট পোস্ট যেটা আছে সেটা অ্যাড করে দিতে পারতাম, বা হচ্ছে যে ব্লক নেই সেটাতে মোস্ট ভিউড দিব কিনা সেটা দিতে পারতাম। ঠিক আছে, তো এইভাবে আসলে যে কোন কোন আর্টিকেল গুলো আসলে ফিড এর মধ্যে দেখাবে, এটাতে এটাতে তো ফিড বলে, হ্যাঁ, তো এই ফিড এর মধ্যে কোনগুলো দেখাবে সেইগুলো তারা হচ্ছে যে সিলেক্ট করে সেই লিঙ্ক গুলো এখানে ইমপ্লিমেন্ট করে দিছে। আচ্ছা, যেহেতু এটা ব্লগ বা একেবারে সরাসরি শুধুমাত্র ব্লগিং করে, যার জন্য হচ্ছে তারা হোম পেজটা এরকম বানাইছে। এখন যদি অন্য কোনো পেজ হয় সেক্ষেত্রে তো এরকম হবে না, অন্যরকম হবে। আচ্ছা, সো এরপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে সাইড বার সার্চের যে বাটনটা আছে সেটা সাইড বারে রাখা হয়েছে, সাইড বারে একটা ভিডিও এমবেড করা হয়েছে, বিভিন্ন ক্যাটাগরি দেয়া হয়েছে। সো ক্যাটাগরি আসলে লেভেলের মতোই কাজ করে, যে বিভিন্ন যে লেভেল গুলো আছে, সো লেভেলে আমরা ক্লিক করলে যেরকম ওই লেভেল অনুযায়ী বিভিন্ন পোস্ট দেখতে পারি, যে ওই লেভেলে আরো কি কি পোস্ট আছে, ক্যাটাগরিও সেম, যে ওই ক্যাটাগরির আন্ডারে কি কি পোস্ট আছে। যেরকম আমি যদি দেই যে পাইথন বেসিক কথার কথা, যে কোনো একটা দিলাম, সো এটা হচ্ছে যে ক্যাটাগরি পাইথনের বেসিক, হ্যাঁ, যে পাইথন বেসিক নিয়ে এই ক্যাটাগরির ভিতরে আলোচনা করা হবে। হ্যাঁ, সেটা বেসিক নিয়ে যতগুলা হচ্ছে টিউটোরিয়াল আছে সেইগুলো আপনি পাইথন বেসিকের ভিতরে পাবেন। এখন আমি যদি কোনো একটা পোস্ট ওপেন করি, যে এই ক্যাটাগরি থেকে আমি একটা পোস্ট ওপেন করলাম, আমি তারপরে নিচে যদি চলে আসি, নিচে চলে আসার পরে এখানে হচ্ছে যে এই যে ট্যাগ দেয় নাই বা লেভেল অ্যাড করে নাই, তো আমরা আরেকটাই যাই, এটাই করছে কিনা দেখি। আচ্ছা, এই যে এটাতে যে ট্যাগ গুলা দিছে বা যে লেভেল গুলা অ্যাড করছে, এইগুলাই মূলত আপনার হচ্ছে গিয়ে ক্যাটাগরি অন্য ক্যাটাগরির মধ্যে কাজ করে। যেরকম আমরা দেখতেছি কি পাইথন বেসিক যেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, তো ওই ক্যাটাগরির ভিতরে এখন যদি আমরা দেই যে লার্ন পাইথন, এই যে বাংলা পিডিএফ, এটা ট্যাগ হিসাবে কিওয়ার্ডের মতো করে উল্লেখ করছে, যদিও এটা কিওয়ার্ড মতো করে উল্লেখ করে কোনো জিনিস না, কিন্তু এই যে আমরা যে ট্যাগ এর ভিতরে গেলাম বা যে লেভেলের ভিতরে গেলাম সেই লেভেলের আন্ডারে, এই পাইথনের আন্ডারে যে বাংলা টাইপ, যে টাইপের কি হচ্ছে যে আপনার টিউটোরিয়াল গুলো আছে সেইগুলো নিয়ে এই ট্যাগ এর আন্ডারে বা এই লেভেলের আন্ডারে কতগুলো পোস্ট আছে সেই পোস্ট গুলো কিন্তু আমরা দেখতে পারবো। সো এই ক্যাটাগরি এবং লেভেল সেটা অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে যে টোটালি একই রকম ভাবে কাজ করে। তো এরপরে হচ্ছে গিয়ে তারপরে কি করা হয়েছে, সোশ্যাল যে চ্যানেলগুলো আছে, যে সোশ্যাল একটা গ্রুপ তাদের আছে সেটা সাইড বারের মধ্যে অ্যাড করছে, তাদের ফেসবুকের যে পেজ আছে সেটা সোশ্যালের মধ্যে অ্যাড করছে, এবং অ্যাট লাস্ট তারা হচ্ছে গিয়ে একটা ফুটার রাখে নাই, এখানে জাস্ট ফুটারের মধ্যে কপিরাইট দিয়ে দিছে। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা শুধুমাত্র ব্লগার দিয়ে করা, মানে ব্লগারে ওপেন করে তারপরে হোস্টিং ই করে নেয়া। আচ্ছা, সেটা যাই হোক, যেরকমই করুক, সো এখানে আমরা যেটা বুঝতে চাচ্ছিলাম
যে সেটা হচ্ছে যে হোম পেজটা দেখা যাচ্ছে দাঁড় করায় ফেলছে তারা এইভাবে, যেহেতু একটা ব্লগ, সো ব্লগ এর মতো করে তারা হোম পেজটা দাঁড় করাইছে। এখন মনে করেন যে আপনাদের কোনো ওয়েবসাইট নেই, একেবারেই নেই, আপনারা নতুন একটা ওয়েবসাইট বানাইলেন, এই ওয়েবসাইটটাই আপনাদের, আপনারা বানাইলেন সবাই মিলে, বানানোর পর বেশ কয়েকটা আপনারা পোস্ট চুজ করছেন, সেই পোস্ট গুলা লিখছেন, লেখার পরে এইভাবে এই যে হোম পেজের মধ্যে ইমপ্লিমেন্ট করছেন এবং বিভিন্ন পেজের মধ্যে সেগুলা পোস্ট করে দিয়েছেন, ঠিক আছে। সো এখন এই যে যে পেজটা, সেটা হোম পেজই হোক, অ্যাবাউট আস পেজ হোক, কন্ট্যাক্ট আস পেজ হোক, যেটাই হোক না কেন, এই পেজ গুলোর ভিতরে অপটিমাইজেশন কিভাবে করবে? আপনি তো পেজ বানাইলেন, পেজের মধ্যে যা যা দরকার হয় সেইগুলো নিয়ে আসলেন, নিয়ে আসার পরে রেখে দিলেই তো আপনার পেজটা মানে সুন্দর হয়ে গেল না, দেখ হয়তো দেখতে সুন্দর হইলো, কিন্তু আমরা তো আসলে পেজ গুলো প্রথমে তুলে ধরবো কার কাছে, গুগলের কাছে, যাতে গুগল সেটা তার ইন্ডেক্স হচ্ছে যে সার্ভার আছে সেই সার্ভারে ইন্ডেক্স করে রাখতে পারে। কারণ কি, যে আমরা যারা ইউজার আছি তারা যেহেতু শিখতে চাই অবশ্যই, মাঝে মাঝে ইনফরমেশন নিতে চাই, অনেক সময় মাঝে মাঝে আমার কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটার সলিউশন নিতে চাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন এসে কোনো একটা কিওয়ার্ড টাইপ করলো, যেরকম এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ইন বাংলা দিয়ে সে সার্চ করলো, তাতে এইটাই যে আসবে, এর যে পেজটা আছে এইটাই যে আসবে, কিভাবে আসবে, সেইটার একটা হচ্ছে গিয়ে সিস্টেম, সেটা হলো অপটিমাইজ করা, যাতে এই পেজটা গুগলের কাছে ইন্ডেক্স যে লিস্ট আছে সেই লিস্টে সবার উপরের দিকে থাকে, গুগল যেন বোঝে যে না ঠিক আছে এই পেজটা সুন্দর, এই পেজ হচ্ছে যে সবার উপরের দিকে রাখা যায়, বা এই পেজে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আসলে সার্চ যে করতেছে যে ইউজার তার সার্চ ইন্টেন্টের সাথে, মানে যে উদ্দেশ্যে আসলে সে সার্চ করতেছে তার সাথে বেশ ভালো মিল আছে, এরকম টাই। সো সেটা দেখার পরে সেটা এক নাম্বার, দুই নাম্বার বা তিন নাম্বার অথবা এক দুই তিন নাম্বার পেজে যে কোনো এক জায়গায় আপনারটা লিস্ট অনুযায়ী আসলো। কিন্তু আপনি যদি এইটা গুগলের কাছে তুলে ধরার মতো করে অপটিমাইজ না করেন, সেই ক্ষেত্রে আপনি কি আসলেই হচ্ছে গিয়ে ই করতে পারেন কিনা, যে আশা করতে পারেন কিনা যে আপনার এটা র্যাঙ্ক হবে? অবশ্যই পারেন না। কেন পারেন না? কারণ অপটিমাইজেশনটা হচ্ছে গুগলকে যত সহজে বোঝানো যায় বা হিন্টস দেয়া যায় যে আমার সাইটটা এই নিয়ে, আমি সাইটের মধ্যে এই করি, আমার এই পেজটা এই নিয়ে, আমি এই পেজের ভিতরে এই জিনিসটা অ্যাড করছি, সেটা কন্টেন্ট হোক বা হচ্ছে যে শুধুমাত্র একটা পেজই হোক, পেজের ভিতরে দেখা যাচ্ছে কিছু নাই কথা, কিন্তু আমরা গুগলকে যদি এই জিনিসটা সহজে, সবচেয়ে সহজে বা খুব সহজে যদি বোঝাইতে না পারি, সেক্ষেত্রে কিন্তু গুগল ইন্ডেক্স করতে একটু এদিক ওদিক হবে। যেরকম দেখা গেল আমরা এটা গুগলকে বোঝাইলাম যে এটা একটা টিউটোরিয়ালের ওয়েবসাইট, যে আমরা এখানে দুনিয়ার টিউটোরিয়াল যত আছে সব আমরা এখানে শেয়ার করি, এরকম টাইপ। সো গুগল কি করবে, ইন্ডেক্স এর ভিতরে ওই টিউটোরিয়ালের ভিতরে আমাদের সাইটটাকে ইন্ডেক্স করে রেখে দেবে। এখন আমি যদি তারে একদম সরাসরি বুঝাই দেই যে এটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের যে টিউটোরিয়াল গুলো আছে সেইটা সাইট, তাহলে তখন গুগল কি করবে, তখন সেটা টিউটোরিয়ালের ভিতরেও দিবে এবং একদম স্পেসিফিক ভাবে যে ওয়ার্ডপ্রেস এর ডেভেলপমেন্টের যে টিউটোরিয়াল গুলো আছে সেইটার ভিতরেও দেবে। তখন একদম যদি টিউটোরিয়াল হিসাবে খুঁজে তখন যদি না পায়, কিন্তু যারা একদম এক্সাক্ট আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের টিউটোরিয়াল খুঁজতেছে তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা তাদের কাছে খুব বেশি থাকবে। সো আমাদের অপটিমাইজেশনের মূল কারণই হচ্ছে কি, আমরা যেন গুগলকে এই জিনিসটা বোঝাইতে পারি, ঠিক আছে। ওকে, সো এইটা বোঝানোর প্রথম যে শর্ত, সেই শর্তটা হচ্ছে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে দেওয়া, যাতে গুগল ওই কিওয়ার্ডের মাধ্যমে বুঝতে পারে যে আসলে এইটা কি নিয়ে বা কোন টপিক রিলেটেড, ঠিক আছে। সো কিওয়ার্ড আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এইটা দেখার জন্য বা হচ্ছে যে এটা বোঝার জন্য আমরা একটু প্লাগইনস বা যেটা এক্সটেনশন যেটাই বলেন না কেন, এক একটার এক এক রকম নাম, সো সেইটা একটু ওপেন করলাম। করার পরে আমরা দেখলাম যে এই টাইপ জিনিসগুলো এই পেজের মধ্যে আছে। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব প্রথম অবস্থায় সেটা হচ্ছে টাইটেল। প্রত্যেকটা সাইটের একটা করে আলাদা টাইটেল থাকে, যে টাইটেল নিয়ে আমরা বুঝতে পারি যে এটা আসলে এই সাইটের হচ্ছে গিয়ে টাইটেল বা এই সাইটের অমুক জিনিস নিয়ে। যেমন
এইটা যদি ডোমেইন এবং ডোমেইনের নেম হয় বা ঠিকানা হয়, সেক্ষেত্রে আমরা এইটার উপরে যদি মাউস কার্সার নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা টাইটেল লেখাচ্ছে, কিন্তু টাইটেলের অর্ধেক কিন্তু কেটেই গেছে। তো আমরা এটার মধ্যে একটু যাই গিয়ে দেখি যে আসলে টাইটেলটা কি ছিল। টাইটেলটা ছিল হচ্ছে গিয়ে এই যে বাংলা বেস্ট পিএইচপি মাইএসকিউএল জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স যে কোয়েরি এবং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল ইন বাংলা। তো এটা এই টাইটেলটা দিয়ে কিন্তু আমি গুগলকে বোঝাইলাম যে আমরা বাংলাতে হচ্ছে যে সর্বোচ্চ মানের বা সেরা টাইপের পিএইচপি মাইএসকিউএল জাভাস্ক্রিপ্ট এই টাইপের যেগুলো আছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করে সেটার কিছু টিউটোরিয়াল বানাই, সেটা কিসে হয় বাংলাতে বানায়। আচ্ছা, তো ডেসক্রিপশনও একই রকম রেখেছে, তার কারণ হচ্ছে তারা মনে করছে যে আমরা যে কিওয়ার্ড গুলো আসলে ইউজ করব সেই কিওয়ার্ড দিয়ে আমি যদি ডেসক্রিপশনে লিখতে চাই তো একই রকম ডেসক্রিপশন হবে, এই জন্য তারা ডেসক্রিপশন একটু আলাদা রেখে দিয়েছে। এই ক্ষেত্রে টাইটেল এবং ডেসক্রিপশন আমি বলছি না যে আলাদা হইতে হবে, কিন্তু মেইন যে ব্যাপার সেটা হচ্ছে টাইটেল আপনি যেরকমই করেন না কেন তার ভিতরেও কিওয়ার্ড থাকতে হবে, ডেসক্রিপশন আপনি যেরকম করেন না কেন সেটার ভিতরেও কিওয়ার্ড থাকতে হবে। এখন এই কিওয়ার্ডটা কিসের কিওয়ার্ড থাকতে হবে, আপনি পেজটা যেটা নিয়ে তৈরি করতেছেন, যে টপিক নিয়ে, যে নিশ নিয়ে আপনি তৈরি করতেছেন, সেই নিশ বা সেই টপিকের যে প্রাইমারি এবং বা ফোকাস কিওয়ার্ড, যে এইটাই আমার ফোকাসিং কিওয়ার্ড সেইটা নিয়ে আপনাকে করতে হবে। হ্যাঁ, হয়তো বা ফোকাসিং কিওয়ার্ড আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা হইতে পারে, ফোকাসিং কিওয়ার্ড যে একটাই হবে এরকম কোনো ব্যাপার না, ফোকাসিং কিওয়ার্ড দুই তিন চারটাও হইতে পারে। এর আগে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ এর যে গুগল শিট বানাচ্ছিলাম সেখানে আমরা দেখাইছিলাম যে একটা ফোকাস কিওয়ার্ড, ওই ফোকাস কিওয়ার্ড এর আন্ডারে এতগুলো হচ্ছে গিয়ে রিলেটেড কিওয়ার্ড আছে, তারপরে আবার দিচ্ছিলাম একটা ফোকাস কিওয়ার্ড তার আন্ডারে এতগুলো রিলেভেন্ট কিওয়ার্ড আছে। তো ওই যে প্রথম ফোকাস কিওয়ার্ড এবং দ্বিতীয় যে ফোকাস কিওয়ার্ড হলো, দুইটা ফোকাস কিওয়ার্ড হলো না, তো ওই দুইটা ফোকাস কিওয়ার্ড যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি পেজের টাইটেলের মধ্যে ওই দুইটা দিতে পারি, কারণ ওই দুইটা দিয়ে আমি প্রধানত আমার যে পেজটা আছে বা যে সাইটটা আছে ওইটা আমি রান করি, তো হ্যাঁ দিতে পারেন। এই যে পিএইচপি মাইএসকিউএল জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স জেকোয়েরি এগুলো এক একটা করে তো কিওয়ার্ড হইতে পারে, এই যে ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল এ একটা হচ্ছে যে আলাদা একটা কিওয়ার্ড হইতে পারে, বা ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল ইন বাংলা এ একটা কিওয়ার্ড হইতে পারে, পারে না? সো এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কিওয়ার্ড আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। সো কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করার জায়গা একটা পেজের ভিতরে প্রধানত তিন জায়গায়, একটা টাইটেলের মধ্যে, একটা ওই পেজের ডেসক্রিপশনের ভিতরে, সেটা ডেসক্রিপশন ছোট হোক বড় হোক আর যাই হোক না কেন, আর একটা হচ্ছে H1 এর ভিতরে, মেইনলি H1 এর ভিতরে যদি সেটা পেজ হয়, ঠিক আছে? সো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে তো আমি H1 দেখতে পাচ্ছি না, এখন তারা করে নাই, তারা মনে করছে যে আমার হোম পেজটা আসলে ই করার দরকার নেই, আমি যদি চাই সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে আমার যে টিউটোরিয়ালের পেজগুলো আছে বা যে পোস্টের পেজগুলো আছে আমি সেইগুলারে হচ্ছে যে কি করাবো, র্যাঙ্ক করাবো, আমার হোম পেজ র্যাঙ্ক করানোর কোনো দরকার নাই। সেক্ষেত্রে তারা হোম পেজ নিয়ে এতটা মাথা ঘামায়নি, কিন্তু যদি আপনার সাইট হয়, আমার কাছে যেটা রেকমেন্ডেশন পাবেন আপনারা সবাই যে হোম পেজে অনেকেই নজর দেয় না, তারা মনে করে যে হোম পেজে নজর দিয়ে কোনো লাভ নাই, হোম পেজ হচ্ছে যে আমি সার্চের রেজাল্টে আনাই কি করব। কিন্তু আপনি যদি হোম পেজের ভিতরেও আপনার মূল যে হচ্ছে নিশ বা মূল যে কাজ সেই জিনিসগুলা যদি আপনি তুলে ধরতে পারেন এটা আপনার জন্য লাভ। তো আমরা এখান থেকে একটু হচ্ছে গিয়ে আরেকটাতে যাই, সেটা হইলো আরেকটা সাইট দেখাচ্ছি আমি, ক্লিনিং টুলস প্রো। আচ্ছা দেখেন গুগলে সার্চ রেজাল্টেই আছে ওরা, একটা সাইট আচ্ছা হোম পেজ লয়াল ভিজিটর আনতে পারে আমার মতে। হ্যাঁ অবশ্যই, আপনি যদি মানুষকে বোঝাইতে পারেন যে আপনার হচ্ছে যে সাইটটা আসলে কি নিয়ে, অবশ্যই লয়াল লোকজন আসবে। আচ্ছা আমি দেখাচ্ছি, ওইটাই দেখাচ্ছি আপনাকে। ওকে
এই হইলো আমাদের একটা সাইট, ঠিক আছে? সাইটের নামটা খেয়াল করেন, cleaningtoolspro.com। আমি প্রো বাদ দিলাম ভাই, প্রোটা আমি টোটালি বাদ দিলাম। এখন ধরেন প্রোটা বাদ, এর ভিতরে কি আছে? ক্লিনিং টুলস। দেখছেন সাইটের মধ্যে আপনি যা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন বা সাইটের মূল যে ইগুলো আছে, প্রতিপাদ্য যে বিষয়গুলো থাকে, মেইন বিষয় যেটা ফোকাস করে তারা কাজ টাজ করতেছে, সেটা কি নিয়ে? ক্লিনিং টুলস নিয়ে। সেই ক্লিনিং টুলস হইতে পারে আপনার ওয়াশরুম ক্লিনিং, হইতে পারে আপনার বাড়ির বাইরের দিকে ক্লিনিং করা, হইতে পারে আপনার বাড়ির ভিতরের দিকে ক্লিনিং করা, হইতে পারে হচ্ছে গিয়ে বিভিন্ন যে উইন্ডো আছে উইন্ডো টাইপের এই যে ক্লিনিং করা, বা আপনার লুকিং গ্লাস ক্লিনিং করা। বিভিন্ন টাইপের যে ক্লিনিং টুলস আছে, এই টুলস গুলো নিয়ে তারা মোটামুটি ব্লগ পোস্ট লিখে, এবং এই ব্লগ পোস্টের মাধ্যমে তারা অ্যামাজনে মানুষকে পাঠায়, কিছু ইনকাম করার একটা সোর্স বের করছে আর কি। বাট এখানে আমাদের বোঝার কি আছে, এটা কি? দেখেন, পিক দ্য রাইট ক্লিনিং টুলস। আমরা আমাদের হচ্ছে গিয়ে ইয়েতে যাই, এক্সটেনশনে একটু যাই। আচ্ছা, এক্সটেনশন দেখতে পাচ্ছেন আপনারা? আমি তো ফুল সাইট একেবারে মানে পুরো উইন্ডোটা দিয়ে দিয়েছি। জি, আচ্ছা ঠিক আছে। সো দেখেন টাইটেল কি দিছে, টাইটেল হচ্ছে ক্লিনিং টুলস রিভিউ টিপস এন্ড গাইডস ক্লিনিং টুলস প্রো। খেয়াল করেন, একদম প্রফেশনাল একটা সাইট আমি দেখাচ্ছি। এরকম সাইট আমি জানি না যে কেউ দেখায় কিনা, যাই হোক। তো ক্লিনিং টুলস রিভিউজ, ওনারা এখানে একদম সরাসরি বলে দিচ্ছে, টাইটেলকে দিয়ে, টাইটেলে দিয়ে সরাসরি বলে দিচ্ছে, কারে বলে দিচ্ছে? প্রথমত যে গুগল আছে, গুগলের যে রোবট তাকে বলতেছে, কিভাবে বলতেছে আমি দেখাবো। দ্বিতীয়ত ইউজারকে বলতেছে যে ক্লিনিং টুলস এর যে রিভিউজ আছে সেই রিভিউজ এবং টিপস এবং গাইডস তারা প্রোভাইড করে, তারা রিভিউ দেয়, টিপস এবং গাইড দেয় যে হ্যাঁ এটা এটা এইভাবে এইভাবে ইউজ করা উচিত, বা তুমি এটা এটা এইভাবে এইভাবে কিনতে পারো, ঠিক আছে? সো তার সাথে তারা কি করছে, তাদের যে মূল কিওয়ার্ড ক্লিনিং টুলস, এই যে প্রথমে যেটা দেখালাম যে প্রো আপনি বাদ দেন, কিন্তু তাদের যে মেইন হচ্ছে গিয়ে কিওয়ার্ড ক্লিনিং টুলস, সেটা কিন্তু টাইটেলের মধ্যে অ্যাড করা। আচ্ছা, তারপরে কি আছে, তাদের সাইটের নামটা তারা দিয়ে দিছে। এটা বেস্ট প্র্যাকটিস, এটা আমরা গতদিনকে দেখছিলাম ওই যে ইয়েস্টের মধ্যে দেখাচ্ছিল যে আপনার টাইটেল, পেজ সেপারেটর, তারপরে আপনার সাইটের নাম, ঠিক আছে? সো তারা একই ভাবে করছে। সো টাইটেল এইভাবে করা যাইতে পারে, ওকে। এরপরে আছে ডেসক্রিপশন, যেহেতু যদিও ডেসক্রিপশন হয়তো বা হাইড করা, তারপরে ডেসক্রিপশন তারা কি দিছে, টাইটেলের পরে কি? জি, টাইটেলের পরে। আচ্ছা, টাইটেলের পরে এটা হচ্ছে পেজ সেপারেটর হাইফেন, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আন্ডারস্কোর না। আপনি মনে রাখবেন যে কোনো জায়গায় আন্ডারস্কোর ব্যবহার করবেন না, সেটা কোনো ইউআরএল হোক বা কোন রকম হচ্ছে আপনার ওই টাইটেল লিখতেছেন সেটা সেপারেট করার জন্য, যে না এটা বাদে এটা আলাদা, এই সেকশন আলাদা, ওই যাই হোক না কেন সেটা যদি সেপারেটর ইউজ করবেন বা একটা হাইফেন ইউজ করবেন, ঠিক আছে? কোনো আন্ডারস্কোর ইউজ হবে না, ওকে। আন্ডারস্কোর ইউজ হইলে সেটা একটা ইস্যু হয়ে যাবে, অনেক ক্লায়েন্ট আসবে আপনার এসে বলতে যে আমার কিছু ইরর আছে বা কিছু ইস্যু আছে, আমি ফিক্স করতে পারতেছি না, আমার ফিক্স করে দাও। তখন আপনি দেখবেন কি ওর ভিতরে আন্ডারস্কোরের আছে, যে ই আছে, যে ওই তাদের যে ইউআরএল আছে ইউআরএল এর ভিতরে আন্ডারস্কোরের সমস্যা আছে। আপনার প্রত্যেকটাতে গিয়ে ওই আন্ডারস্কোরের জায়গায় এরকম সেপারেটর দিয়ে দিলেই এনাফ, অনেকে এই জিনিসটা বুঝতে পারবে না বা বুঝে না। আচ্ছা, সো তারপরে আছে হচ্ছে ডেসক্রিপশন। দেখেন ডেসক্রিপশনের ভিতরে ক্লিনিং টুলস প্রো দেয়া আছে, we have summarized the top rated cleaning tools designed for professionals and home user involved in both commercial as well as residential. So tara bojhayte chaiche je tara ekhane ei page er bhitore ba ei site er bhitore summarized kore dise je kibhabe ashole cleaning tools gulat kader jonno design kora, seta professional o hoyte pare ba jara bashay thake tader jonno hoyte pare, ebong সেটা যদি তারা কমার্শিয়াল ইউজের জন্য হচ্ছে যে মানে কমার্শিয়াল ভাবে বিক্রি করার জন্য ইউজ করতে চাই পারবে। তারা যদি মনে করে যে না আমি রেসিডেন্সিয়াল মানুষ, আমি আবাসিক জায়গায় থাকি, আমি ওই জিনিসটা আমার নিজের ব্যক্তিগত কাজে ইউজ করব, হ্যাঁ সেটাও সে পারবে। সো তারা টার্গেট করতেছে দুই রকমের মানুষ, একটা হচ্ছে যারা প্রফেশনাল এই টুলস গুলা নিয়ে বেচা কিনা বা বেচা বিক্রি এই টাইপের জিনিস করে,
আরেকটা হচ্ছে যারা খুবই হোমলি পিপুল, মানে বাসায় টাসায় থাকে বা এমনি অন্য কাজের ভিতরে ইনভলভ আছে, কিন্তু তাদের বাসা পরিষ্কার করার জন্য তো নিশ্চিত জিনিস লাগে। দেখেন কিছু কিছু জিনিস সারা জীবনেও ভাই হচ্ছে যে ই হবে না, আপনার হইলো কখনো পড়বে না বা ডাউন হবে না, এইগুলারে কি করে বলে জানেন, এভারগ্রিন নিশ। তার ভিতরে ক্লিনিং টুলস এক ধরনের এভারগ্রিন নিশ। আপনি বলতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন ভাই কিভাবে? দেখেন এভারগ্রিন নিশ যেহেতু আমরা বলতেছি যে কোনোদিন আসলে এই জিনিসটার যে ডিমান্ড থাকে সেটা ডাউন হয় না, সো আপনার বাসা যদি আপনি পরিষ্কার না করে রাখেন তাহলে বাসা কেমন দেখাবে? আর এমন কোন বাসা পাবেন যে বাসাটা কেউ পরিষ্কার করে না? অবশ্যই করে। তার জন্য ছোট একটা মানে কিছু না থাকুক একটা ঝাড়ু হইলেও লাগে, সো ওইটাও তো ক্লিনিং করার একটা টুলস। তো আপনার রুমের জন্য, আপনার রুমের আয়তন হিসেবে, আপনার রুমে টাইলস করা না শুধুমাত্র ফ্লোর পাকা করা নাকি একদম ফ্লোরে নেই মাটি আছে, তো সেই সব জিনিসগুলা বিবেচনা করিয়ে আপনাকে তারা ওই ঝাড়ুটাই সাজেস্ট করবে যে তুমি এই টাইপের ঝাড়ু নিতে পারো। কতটা মানে টেকনিক্যাল বুদ্ধি নিয়ে মানুষ নিশ খুঁজে। আচ্ছা তারপরে একটা দেখেন ফ্যাশন, মানুষ তো কাপড় চোপড় পরা বাদ দিয়ে দেবে না ভাই কোনোদিন, দেবে তো ফ্যাশন আজকে যেটা আছে হয়তো আগামীতে সেটা পরিবর্তন হবে, বাট মানুষ তার কাপড় চোপড় পরা বাদ দিয়ে দিবে না। তো ফ্যাশন জিনিসটা কিভাবে, কাপড় চোপড় নিয়ে, মেকআপের জিনিস নিয়ে বা কাপড় চোপড়ের সাথে লাগে এরকম কিছু জিনিস নিয়ে, তো ওইগুলো কিন্তু এভারগ্রিন। আবার দেখেন যারা মেন আছে বা যারা ফিমেল আছে তারা হচ্ছে গিয়ে কি, যারা ফিমেল আছে তারা পার্লারে যায়, পার্লারে মানে সবাই না গেলেও কিছু না কিছু মানুষ যায়, তারা একটা একেবারে টার্গেটেড অডিয়েন্স। ওকে, তারপরে যারা আমাদের মতো হচ্ছে যে মেল আছে তারা কি করে, তারা সেলুনে যায়, তারাও পার্লারে যায়, কিন্তু যাদের হচ্ছে মানে এভারেজ টাইপের লোকজন যারা আসি আমরা এরকম টাইপের লোকজন সেলুনেই যায়। সো ভাই আমি দাড়ি টাড়ি কাটাবো না, চুল টুল কাটাবো না, টোটালি আমি হচ্ছে যে এরকম বড় হইতে থাকবে হইতে থাকবে, এরকম তো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সো শেভিং যে টুলস গুলো আছে এগুলো এক ধরনের এভারগ্রিন এর নিশ, ঠিক আছে? তো এইভাবে নিশ সিলেক্ট করে সেই নিশ দিয়ে দেখেন কিভাবে টাইটেল বানাইছে। আপনি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেন, সাইটের নাম ক্লিনিং টুলস, মানে ক্লিনিং টুলস হচ্ছে গিয়ে তাদের সাইটের যে হচ্ছে গিয়ে ডোমেন আছে তার সাথে প্রো লাগাই দিছে। এখন শুধুমাত্র ওইটুকু দিলে তার হয় না, তো এর জন্য প্রো লাগাইছে। আচ্ছা তাদের যে টাইটেল, টাইটেলের প্রথম দিকে দিছে ক্লিনিং টুলস, আবার যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের প্রথমে দিছে ক্লিনিং টুলস, মানে একদম ওয়ার্ডে মানে যে যাই লিখতেছে না কেন ওয়ার্ডটা একদম প্রথম দিকে রাখার ট্রাই করতেছে। এরপরে আসতেছে হচ্ছে পেজের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যে, তো কন্টেন্টের ভিতরে H1 এবং H2 ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। তারা মানে মনে করছে হচ্ছে যে H2 টা বেশি গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য, যার ফলে হচ্ছে তারা H2 টা সিলেক্ট করছে, H1 টা সিলেক্ট করে নাই। তো H2 তে তারা দিছে কি, হু ইজ ক্লিনিং টুলস প্রো, আর হচ্ছে যে পিক দা বেস্ট ক্লিনিং টুলস এটা দিছে। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি না যে হু ইজ ক্লিনিং টুলস প্রো কোন জায়গায় আছে, এই যে হু ইজ ক্লিনিং টুলস প্রো, তারপরে কি আছে পিক দা বেস্ট ক্লিনিং টুলস, তাহলে আমরা এইটা কি, ও আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আপনার আলাদা একটা হচ্ছে গিয়ে ইয়েতে দিছে যাতে মানে ফ্রন্টে মানুষের একটু চোখে ধরে এরকম টাইপ, কিন্তু তারা H2 ইউজ করছে নিচের দিকে, এই যে হু ইজ ক্লিনিং টুলস প্রো। দেখেন H2 তে কিন্তু তারা প্রথম দিকেই দিছে, একটা মাত্র দুইটা শব্দের পরে দিছে। আচ্ছা তারপরে হচ্ছে মানে তাদের যে সাইট আছে সাইটের নাম দিয়ে দিছে, তারপরে আছে পিক দা বেস্ট ক্লিনিং টুলস, সব জায়গাতে তারা কিওয়ার্ড ইউজ করছে, কিন্তু তাদের যে নিশ কিওয়ার্ড হোম পেজের জন্য, বুঝলেন হোম পেজ কিন্তু সব সময়ের জন্য আমরা কোন জিনিসটা নিয়ে কাজ করতেছি বা কোন নিশ নিয়ে কাজ করতেছি সেই নিশটাকে কিন্তু তুলে ধরে সব সময়ের জন্য। এটা মনে রাখবেন যে হোম পেজ পুরা একটা সাইটের ওভারভিউ দেয় যে এই সাইটটা কি নিয়ে,
সেটার জন্য কিন্তু তারা তাদের যে নিশ বা নিশের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটাকে বারবার তুলে ধরেছে, সে ডেসক্রিপশনে হোক, H2-তে হোক বা টাইটেলে হোক বা যেখানে হোক না কেন। এখন আপনি বলতে পারেন ভাই ডেসক্রিপশন তো আমি খুঁজে পাচ্ছি না, ডেসক্রিপশন কই? ডেসক্রিপশন আর টাইটেল তো হাইড করে দেওয়া যায়। টাইটেল আপনার এখানে দেখাবে, আপনি যখন এই যে করবেন তখন গুগলের কাছে দেখাবে, কিন্তু ডেসক্রিপশন আর টাইটেল তো এই যে আপনার হোম পেজে ইউজার এসে দেখতে পারবে না, এটার জন্য হাইড করে দেওয়া যায়। আমরা বারবার বলি যে এসইও দুই ধরনের, মানে দুই রকমের হয়, একটা গুগলের জন্য করা হয় আর একটা ইউজারের জন্য করা হয়, যাতে ইউজার সহজে খুঁজে পাইতে পারে দেখে দেখে, আর গুগল যাতে সোর্স কোডটা পড়ে পড়ে হচ্ছে যে সেটা ইউজারকে দেখাইতে পারে। এই দুইটা জিনিস বিষয় মাথায় নিয়ে আমাদেরকে এসইও করতে হয়। তো তারপরে দেখেন এইটার যে ডেসক্রিপশন লিখছে সেটা ডেসক্রিপশনের ভিতরেও তারাই দিছে যে অ্যাড ক্লিনিং টুলস প্রো, তারপরে প্রথমে দিছে, তারপরে উই হ্যাভ সামারাইজ, এই যে পুরো যে জিনিসটা তারা ডেসক্রিপশনের ভিতরে অ্যাড করছিল সেই ডেসক্রিপশনটাই এখানে আবার এক্সট্রা করে তুলে দিছে, দিয়ে তার সাথে আরো কিছু সামারাইজ করে দিছে যে আসলে তাদের ই কি নিয়ে, সাইট কি নিয়ে, এখান থেকে একজন মানুষ কি নিয়ে যাইতে পারবে বা কি জিনিসটা বুঝতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে ব্যাপার, আপনার এটা অপটিমাইজড আছে আমি বলতে পারি, কারণ তারা যে কিওয়ার্ডটা ইউজ করছে সেটা ডোমেইনের মধ্যে ইউজ করছে বা ঠিকানার মধ্যে ইউজ করছে, তারা টাইটেলের মধ্যে ইউজ করছে, তারা হচ্ছে যে ডেসক্রিপশনের ভিতরে ইউজ করছে, যে ডেসক্রিপশনকে আমরা মেটা ডেসক্রিপশন বলি বা হচ্ছে যে সাইটের ডেসক্রিপশন বলি, যেটাই হোক না কেন। তারপরে তারা H2-তে ইউজ করছে এবং H2-র পরে গিয়ে যে H2-র আন্ডারে যে মানে ডেসক্রিপশন আছে সেটাতেও ইউজ করছে। সো তারা কিওয়ার্ডের যথেষ্ট সদ্ব্যবহার করছে যে কিওয়ার্ড নিয়ে তাদের এই পুরা ওয়েবসাইটকে একজন সামারাইজ করতে পারে, ও আচ্ছা তাহলে এই ওয়েবসাইট অমুক জিনিস নিয়ে। ঠিক আছে, চলেন আমরা একটা কাজ করি, সেটা হলো এই সাইটের আরো একটু অপটিমাইজেশনের জিনিস দেখি যে কিভাবে তারা অপটিমাইজ করছে। দেখেন এখানে মানে অনেকেই দেয় না যে লেটেস্ট পোস্ট, তারপরে দেয় হচ্ছে যে ফিচার্ড পোস্ট, তারপরে দেয় মোস্ট ভিউড, এরা কিন্তু এরকম কিছু রাখে না, ক্যাটাগরি গুলো তারা সামনে দিয়ে দিছে একজন এসে যাতে খুব সহজে খুঁজে পায়। তার কারণ কি, তারা মানুষজন এখানে ওইসব জিনিসই খুঁজতে আসে। তো এই যে জ্যানিটোরিয়াল ক্লিনিং, উইন্ডো ক্লিনিং, কার্পেট ক্লিনিং, দেখছেন ডাক্ট ক্লিনিং, গাটার ক্লিনিং, তারপরে ফ্লোর ক্লিনিং, গুগল এসে বারবার যখন এই জিনিসগুলো দেখবে যে তারটা ক্লিনিং টুলস নিয়ে, সো এই সব জিনিস ক্লিনিং করতে গেলে বা ক্লিন করতে গেলে কিন্তু আসলে টুলস লাগে। সো গুগল এসে বারবার যখন দেখবে যে হ্যাঁ ক্লিনিং জিনিসটা নিয়েই তারা রিলেভেন্সি মেইনটেইন করে ই করছে, তাহলে অবশ্যই এটা উপরের দিকে থাকার উচিত, বা তাদের কাছে কিন্তু একেবারে সবগুলো ইন্ডেক্স হয়ে গেল। কিভাবে ইন্ডেক্স হয়ে গেল, প্রথমে ক্লিনিং টুলস নিয়ে যারা সার্চ করবে তাদের মধ্যে ইন্ডেক্স হয়েছে, কেউ যদি রাইট ক্লিনিং টুলস দেয় বা হচ্ছে যে বেস্ট ক্লিনিং টুলস দেয় তাদের মধ্যে ইন্ডেক্স হবে, তারপরে দেখা যাচ্ছে যে জ্যানিটোরিয়াল ক্লিনিং যারা হচ্ছে যে সার্চ করবে তাদের মধ্যে হবে, উইন্ডো ক্লিনিং এর জন্য যারা সার্চ করবে তাদের মধ্যে হবে, কার্পেটের মধ্যে হবে। সো এগুলো কিন্তু সবই কিওয়ার্ডের খেলা বলতেই পারেন। তো ওরা একটা সিস্টেম করছে, দেখেন জেনিটোরিয়াল ক্লিনিং তার মধ্যে যেগুলা দিছে সবগুলোই টপ 10, টপ 8, টপ 10 এইভাবে দিছে। এরপরে যেগুলো দিছে সেগুলো একটু মানে পাঁচ মিশালি টাইপের। দেখেন উইন্ডো ক্লিনিং এর মধ্যে হাউ টু ক্লিন উইন্ডোজ লাইক এ প্রফেশনাল 2021, তারপরে হাউজে 10 বেস্ট ম্যাক, এখানে কিন্তু টপ নেই, একটাতেও একটাই আছে, তারপরে একটাই আছে। সো ভ্যারাইটি মেনটেন করছে এটার ভিতরে, আর এটাতে সিমিলারিটি মেনটেন করছে যে সবগুলোতে একই রকম টাইপের সিমিলার জিনিস হবে। আচ্ছা, তারপরে এখানে আসতে কি, এখানে সে মেনটেন করছে যে কোশ্চেন টাইপ, যে কিভাবে করে, যে সার্চার যে ইন্টেন্ট সেটা ধরে নিয়ে তারা সার্চার যে কোশ্চেন গুলো করে গুগলকে সেই টাইপের কোশ্চেন গুলো সে এখানে ই করছে। এটা দিছে বেনিফিশিয়াল হচ্ছে যে ইন্টেন্টের উপরে, চারটা ইফেক্টিভ মেথড, মানুষ তো আসলে এটা পড়লে কি হচ্ছে বেনিফিট পাবে সেটা তো অবশ্যই জানতে চাইবে। সো সে বলতেছে যে তুমি যদি এটা পড়ো চারটা ইফেক্টিভ মেথড তুমি জানতে পারো, কিসের, যে কিভাবে চকলেট যদি তোমার কার্পেটের উপরে পড়ে যায় তাহলে তুমি হচ্ছে যে সেটা কিভাবে ক্লিন করে দিতে পারো, তার বাদে এটা হাউ টু করা। আচ্ছা, তারপরে আছে এই যে 10 বেস্ট হচ্ছে যে 12 বেস্ট বা টপ 10 বা হচ্ছে যে টপ লিস্টিং যেগুলো আছে সেই লিস্টিং স্টাইলে করা,
এটা লিস্টিং স্টাইলে করা কিন্তু একটু মিক্সড আছে, এটা হাউ টু মধ্যে আছে। সো এইভাবে তারা মোটামুটি এগুলো অপটিমাইজড করে নিছে, যে এর মধ্যে তারা হচ্ছে গিয়ে যে জিনিসগুলো দিছে যাতে ইউজার এসে খুব সহজে খুঁজে পায়। এখন এই যে যেগুলো ফিচার দেখাচ্ছে এটা কিন্তু গ্যালারি, হ্যাঁ আমরা গ্যালারি ব্লক নিয়ে এরকম করতে পারি। তো এই গ্যালারি ব্লকের মধ্যে তারা দিয়ে দিছে কি হাউ টু গেট পেইন্ট আউট অফ কার্পেট, কার্পেটের উপর থেকে কিভাবে পেইন্ট সরানো যায় বা ক্লিন করা যায়, এগুলো স্থির মধ্যে দিছে। এগুলো কিন্তু এক্সট্রা করা করে স্নিপেট অফ করে দেয়া, এই যে ভিতরে যে স্নিপেটটা থাকে, মানে ওই যে কিছু থাকে না যে এই পোস্টের যে কিছু লেখা আছে এখানে দেখাবে তারপরে রিড মোর, ওরা স্নিপেটটা অফ করে দিছে। দেওয়ার পরে শুধুমাত্র রিড মোর বাটনটা রেখে দিছে, যে যদি রিড মোর বাটনে এখন ক্লিক করে তো সে এই পোস্টটা দেখতে পাবে। তো এই তিনটা তাদের ফিচার্ড পোস্ট, এবং ফিচার্ড পোস্টের ভিতরেও তারা কিছু কিছু জিনিসের হচ্ছে গিয়ে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করছে, যেরকম কার্পেট, কার্পেট জিনিসটা নিয়ে তারা এখানে তুলে ধরছে। ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা যদি যাই টুলসের মধ্যে, আমরা যদি একটু কিওয়ার্ড গুলো দেখার চেষ্টা করি, সো এখানে এই যে দেখাচ্ছে, দেখেন H2 একটা, H3 তিনটা। আচ্ছা, এখন যদি কিওয়ার্ডের ডেন্সিটি দেখি আমরা, ওকে, আমরা যদি কিওয়ার্ডের ডেন্সিটি দেখি, যে একটা কিওয়ার্ড তো আসলে এভাবে কেউ ইউজ করে না, দুইটা করে অথবা তিনটা করে। তো দুইটাতে যদি আমি দেই, সবার প্রথমে যেটা আছে ক্লিনিং টুলস, যেহেতু ওরা ক্লিনিং টুলস নিয়ে কাজ করতেছে, সো এই পুরো একটা পেজের ভিতরে ওরা ক্লিনিং টুলস এই কিওয়ার্ডটা ইউজ করছে 9 বার। তারপরে যেটা ইউজ করছে টপ বেস্ট, টপ এবং বেস্ট, সেটা ইউজ করছে হচ্ছে 6 বার। তারপরে একটা দিছে এই যে গাটার ক্লিনিং, ক্লিনিং টপ, রিভিউ টপ, আরো এই যে এরকম টাইপের কিছু কিছু আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি যদি দিই তিনটা করে ওয়ার্ড নিয়ে কি করছে, এই যে ক্লিনিং টুলস প্রো, তারপরে এই যে বললাম কার্পেট দিছে, কার্পেট, তারপরে হচ্ছে রিভিউ টপ বেস্ট, টপ এবং বেস্ট দুইটাই করছে। ঠিক আছে, সো ক্লিনিং টপ বেস্ট, এগুলো কিন্তু তাদের কিওয়ার্ড হিসেবে হচ্ছে যে কোনো ভাবে আসলে উঠে আসছে, সেটা যেভাবেই হোক। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা আগে করছিলাম, এখানে এস্টিমেটেড ভিজিটটা দেখাচ্ছে না, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না যে আসলে এইটার ভিতরে কি কি কিওয়ার্ড তারা ইমপ্লিমেন্ট করছে, সেটা আমাদের আলাদা ভাবে দেখতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা যে জিনিসটা নিলাম, আচ্ছা তারপরে হচ্ছে কি তারা কিছু লিঙ্কিং করছে এই পেজের থেকে অন্য পেজে। কন্ট্যাক্ট ফর্মের মধ্যে তারা 404 দেখাইছে, যে কন্ট্যাক্ট ফর্মের ভিতরে এটা কোনো পেজ হবে না, লিঙ্ক শুধুমাত্র, যে একজন এটা ফর্ম পূরণ করতে পারবে, এর জন্য এটা 404 কোড দেখাইতে পারে, কোনো ব্যাপার না। ইন্টারনাল লিঙ্ক করছে ওরা অনেকগুলা, ইন্টারনাল লিঙ্ক করছে দেখেন কয়টা, প্রায় 64টার মতো ইন্টারনাল লিঙ্ক করছে ওর মধ্যে, যেগুলো কাজে দিছে ওদের। আচ্ছা, তারপরে হচ্ছে কি সাব ডোমেনের কোনো লিংক নেই, তাদের কোনো সাব ডোমেন নেই, একটাই ডোমেন ইউআরএল যেটা আছে। আচ্ছা, তারপরে কি ইন্ডেক্স হইছে, কি কি মেটা ট্যাগ, এটা মেটা ট্যাগ আছে ইন্ডেক্স হওয়া, রোবট হচ্ছে যে ট্যাগ, রোবট টেক্সট আছে, তারপর রোবট টেক্সট, হ্যাঁ রোবট টেক্সট আছে, নন ইন্ডেক্স ট্যাগ, এখানে একটা ট্যাগও ইউজ করিনি যেগুলো তাদেরকে নন ইন্ডেক্স করতে হয়। ঠিক আছে, ওকে। তারপরে যে ইমেজ গুলো দিছে, এই যে ইমেজ গুলো ফিচার ইমেজ হিসাবে তারা ইউজ করছে, এবং আরো অন্যান্য যে ইমেজ গুলো আছে, যে ইমেজ গুলো সাইজ দেখেন তাদের, 62 কিলোবাইট, 50 কিলোবাইট, 29 কিলোবাইট এরকম করে। ঠিক আছে, আচ্ছা, সো ওকে, অপটিমাইজ করছে বেশ ভালো করেই। আচ্ছা, অপটিমাইজেশনে আমরা আসবো পরে। সো মোট পেজ সাইজ করছে একদম ফুল যে পেজটা আছে 289 কিলোবাইটের। এখন এই পেজ যদি আমি আবার লোড দেই, দেখি কত দ্রুত আসে, দেখি এইমাত্র 200 কত কিলোবাইট আছে, তার জন্য এত দ্রুত লোড হয়ে গেল। যে লোডের জন্য কিন্তু গুগলের সার্চের যে ইটা আছে সেটার জন্য অনেকটা প্রভাব ফেলে। ঠিক আছে, ওকে, আজান দিচ্ছে, আমরা একটু পরে কথা বলবো।
ওকে, আচ্ছা, অফ রাখলে ভালো নাকি অন রাখলে ভালো, এটা কোনো আসলে এতটা ইম্প্যাক্ট নেই যে ফলাফল কেমন আসবে যে আমি যদি অফ রাখি বা অন রাখি। এখন এইটা ক্লিক করতে একটু সাহায্য করে আপনি যদি অন রাখেন, আপনার গ্রাফিক যদি এতটাও ভালো না হয় সেক্ষেত্রে আপনি মূল জিনিসটা ওই ছবির মধ্যে বোঝাই দিলেন, যেরকম এখানে যে বোঝাই দিছে যে এটা যদি আমরা দেখি হাউ টু গেট পেন্ট আউট অফ কার্পেট, যে কার্পেট থেকে কিভাবে পেন্ট উঠিয়ে ফেলা যায়, তো এরকম টাইপ করে তারা একটু ই দিছে। অথবা এই যে এখানে একটা লিপস্টিকের দাগ আছে, তো লিপস্টিকের দাগ কিভাবে উঠিয়ে ফেলা যায়, ওরা কিন্তু গ্রাফিক্স দিয়ে বোঝাই দিছে যে আসলে সে কোন জিনিসটা নিয়ে এখানে তারা হচ্ছে যে ই করতে চাচ্ছে, মানে ব্লগটা লিখতে চাচ্ছে বা আর্টিকেলটা শো করাইতে চাচ্ছে বা তারা লিখছে এরকম টাইপ কিছু। তো এক্ষেত্রে আপনি যদি তাদের মতো বানাইতে না পারেন, এখানে যে কয়টা পিকচার দেখতেছেন সবগুলো বানানো, তাদের গ্রাফিক্স করা আলাদা করে 2D বা 3D যেরকম করছে, কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি কোন এক জায়গা থেকে ছবি কাটচাট করে ম্যানিপুলেট করে আপনি বানাইছেন, সেক্ষেত্রে একদম সরাসরি মানুষ এসে বুঝতে পারবে না যে আপনি কি এখানে যাচ্ছেন, অথবা আপনি মানুষকে আরো একটু আগ্রহী করে তুলতে চাচ্ছেন যেন সে ক্লিক করে অবশ্যই সেই হচ্ছে যে ইয়েটা পড়ে, ওই আর্টিকেলটা পড়ে যেটাতে ক্লিক থ্রু রেট বাড়িয়ে দেয়। ক্লিক থ্রু রেট হচ্ছে 10 জন ইউজারের সামনে আপনার পোস্টটা পড়লো, 10 জনের ভিতরে কতজন এটাতে ক্লিক করলো। এখন যদি সেটা ক্লিক থ্রু রেট হয় মাত্র 4%, তাহলে বুঝতে হবে 100 জনের চোখে পড়ে 4 জন ক্লিক করছে। সেটা যদি হয় 100 জনের চোখে পড়ে 14 জন ক্লিক করছে, তাহলে মোটামুটি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার পোস্টটা বেশ ভালো যাচ্ছে, কারণ আপনার তো আর ইউজার 100 জনের কাছে পৌঁছাবে না শুধুমাত্র, আপনার তো অনেক ইউজারের কাছে যখন পৌঁছাবে, মানে র্যাঙ্ক হইলে তো অনেক ইউজারের কাছে অবশ্যই পৌঁছাবে, সেক্ষেত্রে আপনার কতজন দিচ্ছে ক্লিক সেটা আপনি হচ্ছে আর একটু আগ্রহী করে তুলতে পারেন দুইটার মাধ্যমে। একটা হচ্ছে যে যখন সার্চ ইঞ্জিনে ওইটা দেখাবে তখন হচ্ছে মেটা ডিসক্রিপশন দিয়ে, আর যখন হচ্ছে গিয়ে আপনি এরকম টাইপ পেজের মধ্যে দেখাবেন তখন সেটা দিবেন স্নিপেট দিয়ে, বা হচ্ছে যে যেটা আমরা এক্সার্টশন বলি ওই টাইপের জিনিস দিয়ে। সো এই ক্ষেত্রে ওই যে বললাম যে আপনি যদি চান যে না আমার এই পোস্টটা খুবই দারুণ একটা পোস্ট, এইটা মানুষকে আমি আই করবই যে হ্যাঁ তারা যাতে হচ্ছে কি করে পোস্ট করে, মানে পোস্টটা পড়ে আর কি, সো সেই ক্ষেত্রে আপনি স্নিপেট অন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমার এখানে আসুক আমার পেজে তো আসতেছে, এরপরে যে এখন একজন পড়লো পড়লো না পড়লো না পড়লো সেটা তার ব্যাপার, সেক্ষেত্রে আপনি স্নিপেট রাখতেও পারেন অফ রাখতে পারেন, এটাতে কোনো এরকম ইম্প্যাক্ট ফেল না। আচ্ছা, ইমপ্রেশন কোনটা? ইমপ্রেশন হচ্ছে কি, যদি আপনাকে এরকম বলা হয় যে আমরা যেরকম এই যে ক্লিনিং টুলস প্রো এই জিনিসটা দেখলাম, এই যে ক্লিনিং টুলস প্রো এটা সার্চ করলাম, করার পরে এই যে এতগুলা সাইট আসছে, এখন আমি যদি এই প্রত্যেকটা সাইডে যে এরকম করে ক্রক করে দেখলাম না, এই প্রত্যেকটা সাইট একটা করে ইমপ্রেশন পাইছে যে হ্যাঁ আমার সাইটটা একজন ইউজার ক্লিনিং টুলস প্রো নাম দিয়ে সার্চ করছিল তার সামনে এটা আসছে। এখন ক্লিনিং টুলস প্রো দিয়ে আমি সার্চ করছি, আমি যদি এখন ক্লিনিং টুলস দিয়ে সার্চ করি তাহলে কি হবে, এই যে যাদেরটা আসছে একদম ইয়েতে, সো তারা সবাই কিন্তু এখন একটা করে ইমপ্রেশন পাইল, ঠিক আছে। ওকে, সো আমরা বুঝলাম এই ব্যাপারটা। আচ্ছা, এখন যেটা বোঝার মানে ই করতেছি সেটা হচ্ছে H1 ট্যাগ নিয়ে আমরা আলোচনা করতেছি যে H1 ট্যাগ কিভাবে কোন জায়গায় কেন বসাইতে হয় বা কিওয়ার্ডের ভিতরে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এটাই মূলত আমাদের হচ্ছে গিয়ে আলোচনার ব্যাপার আজকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যদি আজকে আবারও সেই আরেকটা সাইটে যাই যেটা ডিজিটাল সার্ভিস সেল করে, সো এখানে যদি আমরা আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের ডোমেইন যে নামটা আছে, ডোমেইনের নাম তারা তাদের মতো নিছে, ওইটাতে তারা এতটা গুরুত্ব দেয় নাই, ঠিক আছে, কিন্তু তারা এই যে এগুলা দিছে এই পেজটা তৈরি করছে তাদের এই হোম পেজ, আমরা যদি প্রথমেই এখানে আসি কে বলতে পারবেন যে এখানে টাইটেল কোনটা, টাইটেল দেয়া আছে এখানে, মানে আপনি কি এখানে মানে জাস্ট এই সাইটটা দেখে বলতে পারবেন কিনা যে সাইটের টাইটেলটা আসলে কি?
কে বলতে পারবেন? আচ্ছা তাহলে এইচ ওয়ান ট্যাগটা বলতে পারবেন, কোনটা এইচ ওয়ান ট্যাগ? এটার মধ্যে এইটুকুর ভিতরে আছে এইচ ওয়ান ট্যাগ। গেট মোড আচ্ছা এটা এইচ ওয়ান ট্যাগ। মনে হয়। আচ্ছা ওকে, গেট মোর এই কথাটা ব্যবহার করা হয় সব সময়ের জন্য, মনে রাখবেন। গেট মোর এরকম টাইপ, মানে মানুষকে যখন ইনফ্লুয়েন্স করা হয় যে তুমি এই জিনিসটা করো বা তুমি এই জিনিসটা কি আসলে চাও। হ্যাঁ, যেটারে আমরা বলি কল টু অ্যাকশন, এটা হচ্ছে কল টু অ্যাকশন ওয়ার্ড। কল টু অ্যাকশন কখনোই এইচ ওয়ান ট্যাগ এর ভিতরে হয় না, এটা মনে রাখবেন সবাই। কল টু অ্যাকশন টাইপের যে ওয়ার্ড গুলো আছে সেটা কখনোই এইচ ওয়ান ট্যাগ এর মধ্যে হয় না। আমরা আবারও বলতেছি যে এইচ ওয়ান ট্যাগটা খুবই বড় একটা ফ্যাক্টর, যে এইচ ওয়ান ট্যাগ এর ভিতরে আপনার ফোকাস টাইপের যে হচ্ছে গিয়ে ইয়েটা থাকে, কিওয়ার্ডটা থাকে, সেই কিওয়ার্ডটা আপনাকে ইনডিরেক্টলি, একদম ডিরেক্টলি না, ইনডিরেক্টলি গুগলের কাছে বোঝাইতে সাহায্য করে যে এই সাইটটা অমুক জিনিস নিয়ে। টাইটেল এবং ডেসক্রিপশন তো গুগল দেখতেছেই, কিন্তু তারপরেও এইচ ওয়ান ট্যাগ যদি আপনি এখানে দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার এখানে গুরুত্ব যেটা পাবে সেটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগ। আপনি তার মধ্যে হচ্ছে আপনার ফোকাসিং যে কিওয়ার্ড আছে সেটা ইউজ করছেন কিনা। এখন আমরা প্রথমে যেটুকু দেখতে পাচ্ছি, দেখেন এদের লোগো যেটা অস্ট্রেলিয়ান ইন্টারনেট অ্যাডভার্টাইজিং, তো আমরা এই নামটুকু দেখে যতটুকু বুঝতে পারছি তারা অ্যাডভার্টাইজিং একটা কোম্পানি। সো কোম্পানি কি থাকে, যে ট্রাস্টেড বাই, আমরা এইটুকু দেখতে পাচ্ছি, আমরা এইটুকু যদি থাকে যে তাও দেখতে পাচ্ছি যে ট্রাস্টেড বাই বিজনেস লার্জ এন্ড স্মল, দেখতে পাচ্ছি রিভিউ, তাহলে অবশ্যই তারা একটা হয় বড় কোনো কোম্পানি যারা মানুষকে সার্ভিস দেয় যার জন্য তারা রিভিউ পাইছে, অথবা কোনো কিছু সেল করে সেটা ডিজিটাল প্রোডাক্ট সেল করা হইতে পারে। তো আমরা এই লাইনটা কেন ফলো করলাম না, অস্ট্রেলিয়াস মোস্ট ইফেক্টিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানুষটা খুঁজবেই তাই যে আমার ডিজিটাল মার্কেটিং কিছু সার্ভিস দরকার, তাহলে এজেন্সি কারা আছে আমি তার কাছ থেকে নিব, এটা হচ্ছে তাদের কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে তাদের ফোকাসিং কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের সাথে তারা ইমপ্লিমেন্ট করছে অস্ট্রেলিয়া, ডিজিটাল মার্কেটিং এজেন্সি অস্ট্রেলিয়া, ঠিক আছে। এইটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগ আর এটা হচ্ছে এইচ টু ট্যাগ। দেখবেন যে কিছু কিছু আমরা যে সাইট গুলাতে যাবো এইচ ওয়ান এবং এইচ টু এইভাবে গুলিয়ে ফেলবো, ঠিক আছে। সবসময়ের জন্য মনে রাখবেন যে কল টু অ্যাকশনের যে লাইন থাকে, কল টু অ্যাকশনের যে হচ্ছে যে ওয়ার্ড গুলা থাকে সেগুলো এইচ টু তে ব্যবহার হয়। এইচ টু তে কল টু অ্যাকশনের যে কথাগুলো আছে সেইগুলো সব থেকে বেশি আপনার হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স করে, ইউজার কে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে। তার সাথে এইচ ওয়ান এর যে ট্যাগ থাকে সেই ট্যাগের মধ্যে যে কিওয়ার্ডটা থাকে সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা গুগল কে বোঝাই যে আমরা আসলে কি, বা আমাদের এই সাইটটা কি, বা আমাদের এই পেজটা কিসের জন্য। তো এখন যদি আমরা দেখি যে এদের টাইটেল কি ছিল, ওই যে উপরে দেখেন টাইটেল অস্ট্রেলিয়ান ইন্টারনেট অ্যাডভার্টাইজিং নাম্বার ওয়ান অনলাইন মার্কেটিং এজেন্সি অস্ট্রেলিয়া, দেখছেন অনলাইন মার্কেটিং এজেন্সি অস্ট্রেলিয়া, নিচে তারা ইউজ করছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেন, এখানে যদি তাদের কিওয়ার্ড যেটা মেইন কিওয়ার্ড সেটা মানে অনলাইন মার্কেটিং এজেন্সিও হয়, তারপরেও তারা এখানে ইউজ করছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কিন্তু গুগল এসে কিন্তু এই ডিজিটাল এবং অনলাইন এই দুইটার রিলেভেন্সি খুঁজে পাবে, কারণ ডিজিটাল মার্কেটিং এজেন্সিও যেভাবে কাজ করে অনলাইন মার্কেটিং এজেন্সিও সেম ভাবে কাজ করে, এটা শুধুমাত্র রিলেভেন্ট কিওয়ার্ড অনলাইন মার্কেটিং অথবা এটা ফ্রেজিং এর সেন্স গুগল এটাই ধরবে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা যেটা দেখতে যাচ্ছিলাম, আমরা বুঝলাম যে আসলে এইচ ওয়ান ট্যাগ কোন জায়গায় ইউজ করা হয় এবং এইচ ওয়ান ট্যাগ কেন ইউজ করতে হবে, বা এইচ ওয়ান ট্যাগ এর ভিতরে আমরা কিওয়ার্ড কিভাবে ইমপ্লিমেন্ট করব। সো এখন আমরা দেখব গুগল আসলে কিভাবে দেখে, দেখেন ভিউ পেজ সোর্স, এখন গুগল আসলো, আসার পর এই জিনিসটা পড়লো, প্রথমে ডক টাইপ কি দিয়ে তৈরি করা আছে, ল্যাঙ্গুয়েজ কোনটা, প্রিফিক্স কিছু আছে কিনা, তারপরে হেড সেকশনে আসলো, হেডের মধ্যে মেটা ট্যাগ কি ইউজ করা আছে, ইউনিকোড করা আছে কিনা, তারপরে হচ্ছে যে মেটা রিটা পড়লো,
পুরাটা পড়ার পরে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাই র্যাঙ্ক ম্যাথ, এটা কি দিয়ে করা? র্যাঙ্ক ম্যাথ দিয়ে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজড করা আছে। সো এখানে টাইটেল কোনটা? টাইটেল হচ্ছে ক্লিনিং টুলস রিভিউজ, এটা হচ্ছে তাদের টাইটেল, টিপস। এন্ড এই যে এটা কিন্তু এন্ড, এন্ড এর হচ্ছে যে আপনার এটা এরকমই দেখায়, এন্ড গাইডস ক্লিনিং টুলস প্রো, ঠিক আছে। সো আমরা একটু দেখি, এটা যে টাইটেল সেম টাইটেল, টুলস রিভিউজ টিপস এন্ড গাইডস ক্লিনিং টুলস প্রো, ওকে। সো এই টাইটেলটা হচ্ছে যে গুগল নিল, নেয়ার পরে তারপরে হচ্ছে যে গুগল নিচের দিকে আসলো, আসার পরে এখন আমরা খুঁজি যে H1 ট্যাগ আছে কিনা। তার আমরা একটু ফাইন্ড করার চেষ্টা করি, H1, H1 ট্যাগ নাই। আচ্ছা কি আছে, H2 আছে, H2 তো থাকার কথা। H2 আছে, H2 দুইটা 12টা পাচ্ছে এখানে, H2 আচ্ছা, ওকে। আচ্ছা এই যে একটা মূল H2, কই কই, এই যে একটা H2, এটা পিক দ্য বেস্ট ক্লিনিং টুলস, এটা হচ্ছে H2, পিক দ্য বেস্ট ক্লিনিং টুলস কই, এই যে পিক দ্য বেস্ট ক্লিনিং টুলস, এটা H2 এর ভিতরে। সো গুগল এইভাবেই দেখে আসলে, যে মোটামুটি ওর ভিতরে কি আছে না আছে, কোন ট্যাগে ইউজ করা হয়েছে, কোন ট্যাগে ইউজ করা হয় না, হ্যাঁ এভাবে দেখে। এখন যদি এইটার করি আমরা, সেই ক্ষেত্রে গুগল কিভাবে দেখবে? প্রথমে হচ্ছে গিয়ে এইচটিএমএল, তারপরে হেড সেকশন আছে, হেড সেকশনের ভিতরে এই যে টাইটেল, এটা পুরো টাইটেল, টাইটেলের পরে এসে তারা বেশ কিছু কোডিং আছে, হয়তো এটা সিএসএস কোডিং সুন্দর করে করার জন্য করছে। আচ্ছা করার পরে তারা নিচে আসলো, নিচে আসার পরে আবার হচ্ছে হেড শেষ, এবং বডি যেটা আছে বডির ভিতরে তারা হচ্ছে গিয়ে গুগলের যে রোবট আছে, রোবট এসে পড় শুরু করলো, যে বডির ভিতরে তারা ডিআইভি নিয়ে সেখানে অ্যাবাউট সার্ভিস কেস স্টাডিজ ব্লগ এবং কন্ট্যাক্টের যে পেজ আছে সেই পেজটা তৈরি করছে। তো এরপরে আমরা যেটা খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে H1 ট্যাগের, এটা H3 ট্যাগ, H3 ট্যাগ, H3 ট্যাগ। আচ্ছা একটু খুঁজি, কন্ট্রোল F, H1 ঠিক আছে আমরা পাইলাম। ভিতরে অনেক বড় একটা জায়গা নিয়ে আছে, যেটা কোডিং এর জন্য আসলে ওইভাবে আমরা সম্পূর্ণটা দেখতে পাচ্ছি না। সো আমরা একটু এক্সটেনশন দিয়ে দেখার চেষ্টা করি, H1 কোনটা এখানে। আচ্ছা তবে আশিক ভাইয়ের কথা ঠিক ছিল, মানে ওরা H1 এইটা দিয়ে করছে। সো যাই হোক, তাদের H1 দিয়ে এটা করা উচিত ছিল। আমি যত এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে যতগুলা সাইটের রিভিউ করছি বা সাইটের অ্যানালাইসিস করছি সবগুলোতে দেখছি তারা তাদের হচ্ছে গিয়ে যেগুলো আছে, এই যে কিওয়ার্ড যেগুলো আছে সেই কিওয়ার্ডটা আসলে H1 ট্যাগের ভিতরে রাখার চেষ্টা করছে, বাট সেটা তারা করেনি। তারা হচ্ছে যে টোটালি H1 এর ভিতরে তাদের যেটা কল টু অ্যাকশন এর ব্যাপারটা আছে সেটা দেওয়ার চেষ্টা করছে, এবং এর জন্য তারা ইফেক্টিভ ভাবে র্যাঙ্কে আসে নাই। কেন আসে নাই দেখাচ্ছি, দেখেন প্র্যাকটিক্যালি দেখে নাও, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওকে আমি যদি এখন দেই অস্ট্রেলিয়া, AUSTRA, দিলাম, দিয়ে সার্চ করলাম, সো ওইটা আমাদের কম্পিটিটর না, ক্লাসের মধ্যে শুধুমাত্র থাকে, গুড ফান্ডস এর ভিতরেও অনেকগুলা ই থাকে। দেখেন প্রথম কি আসতেছে, ইমপ্রেসিভ, এটা হচ্ছে প্রথম কোন কিওয়ার্ডের জন্য, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো আমরা এটা ওপেন করলাম। তারপরে আসতেছে অনলাইন মার্কেটিং গুরুজ একটা, তারপরে আছে ডিজিটাল এজেন্সি নেটওয়ার্ক, তারপরে হোয়াইট হ্যাট এজেন্সি, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে এই একটা, ওকে। সো এটা পর্যন্তই শেষ, আমরা একটু ওপেন করে দেখি কি অবস্থা আছে।
লোল একটু নিতে গিয়েও ওকে ওরা এইচ ওয়ান ট্যাগের ভিতরে ইমপ্লিমেন্ট করছে হচ্ছে ইওর পার্টনার ইন পারফরমেন্স, এটাও ইনফ্লুয়েন্সিং মতো হচ্ছে যে ই করা, এটাও এইচ ওয়ান ট্যাগেই করছে। ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস, আচ্ছা নিচে শুধুমাত্র একটা প্যারাগ্রাফ দিছে, এইচ টু এর ভিতরে দিছে হচ্ছে ফাস্ট গ্রোথ এবং রিয়েল রেজাল্ট। ওকে, সো এরা এইচ ওয়ান ট্যাগ যেটা ইউজ করছে ইনফ্লুয়েন্স করার জন্য, দ্বিতীয় যেটা আছে তারা এইচ ওয়ান ট্যাগ কোন জায়গায় ইউজ করছে। এই যে অস্ট্রেলিয়াস বেসড রেটেড ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাদের হচ্ছে গিয়ে মূল যে ইয়েটা আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি অস্ট্রেলিয়া, এই যে গ্রো ফাস্টার, এটা কিন্তু ইনফ্লুয়েন্স করার জন্য। ঠিক আছে, সো এই জিনিসগুলো আসলে এই কেস স্টাডিজ গুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখতে হবে বসে বসে, যে আসলে আমরা যেটা করতেছি বা আমরা যেটা দেখতেছি তারা কোন জিনিসটা ফলো করতেছে। হ্যাঁ, এই যে এটা দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন অস্ট্রেলিয়া, যে এজেন্সি থেকে এজেন্সিজ, এজেন্সিজ কিন্তু হচ্ছে যে ফ্রেজিং মানে ফ্রেজেস চেঞ্জ শুধুমাত্র। তো আমরা যদি এটা এটাও দেই আর কি, তাও কিন্তু আসে, মানে এজেন্সির জায়গায় যদি এজেন্সিজ দেই তাও কিন্তু আসতেছে। ঠিক আছে, এটা এইচ ওয়ান এ করছে তারা। ওকে, সো এরপরে আসতেছে হচ্ছে গিয়ে এই যে হোয়াইট হ্যাট এজেন্সি, এইটা দেখেন এইচ টু দুইটাই তারা এইচ টু তে করছে, এইচ ওয়ান এ কোনটা করছে? এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি সিডনি, দেখছেন? তো এটা হচ্ছে একদম লাইভ কেস স্টাডিজ, যে যারা হচ্ছে যে ম্যাক্সিমাম ইয়ে আছে তারা কিভাবে করতেছে। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে প্রথমে যে যে দুইটা দেখলেন দুইটাতে হচ্ছে এইচ ওয়ান এর ভিতরে তো ইনফ্লুয়েন্স করছে, তো এটাতে আপনি কি বলবেন? এটাতে বলার একটাই ইয়ে আছে, সেটা হচ্ছে ইমপ্রেশন বা অন্য যারা আছে তাদের যে কিওয়ার্ডের সিস্টেম আছে বা ডেন্সিটি আছে সেই অনুযায়ী কোন একটা দিক থেকে তারা এই পাশে র্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, অন্যান্য যে কোনো হচ্ছে যে কিওয়ার্ড গুলো তারা যেভাবে আসলে ইউজ করছে সেভাবে তারা র্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু তার মানে এই না যে আসলে এইটা বেস্ট প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যেটা ইনফ্লুয়েন্স করবেন সেটা এইচ টু ট্যাগের ভিতরে রাখবেন, যেটা আপনার কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা রাখবেন এইচ ওয়ান ট্যাগের ভিতরে, এটা বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, এটা পেজের জন্য, অবশ্যই পেজের জন্য। ওকে, এরপরে আমরা হচ্ছে গিয়ে একটা টেক্সট ফাইল ওপেন করব। আমরা দেখলাম এইচ ওয়ান ট্যাগের একদম টোটালি হচ্ছে গিয়ে আপনার যেটা বলে লাইভ, আচ্ছা ওকে যেখান থেকে শেয়ার হোক না কেন শেয়ারের লিংক আপনি দেখলে ওটা ইমপ্রেশন পড়ে না, ওটা আপনি গুগল সার্চ এর মধ্যে এসে দেখলেই পড়ে মোটামুটি। যদি ওরকম লিঙ্কের জন্য পড়তো তাহলে তো মানুষজন মানে ফেসবুকে যে কোনো জায়গায় খালি লিঙ্ক শেয়ার করে বেড়াতো, লিঙ্ক একজন দেখলো ইমপ্রেশন আসলো, ওইটা ইমপ্রেশন না, সার্চ এর মধ্যে যেটা আসে ওইটাই মোটামুটি ইমপ্রেশন। ওকে, সো আমরা টেক্সট ফাইল ওপেন করি, টেক্সট ফাইল ওপেন করার মধ্যে এখন আমরা যেটা দেখলাম যে টাইটেল ট্যাগ বা টাইটেলের ভিতরে কিওয়ার্ড আসলে ইউজ করা হয়, ডেসক্রিপশনের মধ্যে করা হয়, এইচ ওয়ান ট্যাগ এর মধ্যে করা হয়। ওকে, সো এইচ ওয়ান ট্যাগ নিয়ে আমরা কিছু জিনিস হচ্ছে গিয়ে এখানে ই করব, সেটা হলো এইচ ওয়ান যে ট্যাগটা হবে সেই ট্যাগটা অবশ্যই 20 থেকে 70 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে, এটা সবাই মনে রাখবেন। এইচ ওয়ান যে ট্যাগ আছে সেই ট্যাগটা অবশ্যই 20 থেকে 70 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে, এবং টাইটেল বা টাইটেল ট্যাগ যেটা আছে সেইটার আপনি ধরতে পারেন যে আপ টু 65 ক্যারেক্টারস। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আপনি ধরতে পারেন যে টাইটেল যেটুকু লিখবেন টাইটেলের ট্যাগ বা টাইটেল যেটাই লেখেন না কেন সেটার যে লেন্থ সেটা 65 এর ভিতরে রাখলে বেস্ট, তাতে মোবাইলেও দেখা যাবে ভালোভাবে, গুগল সার্চ রেজাল্টে সার্চ করলেও আপনার টাইটেল কেটে যাবে না,
আবার হচ্ছে গিয়ে ডেস্কটপে তো দেখা ভালো যাবে, ঠিক আছে। তারপরে আছে H1 ট্যাগের ভিতরে আপনি ফোকাস লং টেইল কিওয়ার্ড দেন, ফোকাস কিওয়ার্ডটা দিবেন এবং সেটা লং টেইল কিওয়ার্ড দিবেন। তো আমরা কি দিয়ে সার্চ করছিলাম, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন অস্ট্রেলিয়া, ঠিক আছে। পুরোটা কিন্তু লং টেইল কিওয়ার্ড, কিন্তু এটা শর্ট টেইল কিওয়ার্ড কি আছে যে ছোট, যেটা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং হলে তো অনেক রকম টাইপের চলে আসে, তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এইটুকু ছিল হচ্ছে যে আপনার মূল শর্ট টাইপের যে কিওয়ার্ড সেটা। কিন্তু আপনি যদি ওইটা H1 ট্যাগ এর মধ্যে ইউজ করতে যান, সেক্ষেত্রে আপনি লং টেইল যেটা আছে ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। কি দিবেন, যেরকম ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন অস্ট্রেলিয়া অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন সিডনি অস্ট্রেলিয়া দিতে পারেন, এটা টোটালি লং টেইল কিওয়ার্ড। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইনক্লুড অ্যানসার টু দা সার্চার ইন্টেনশন। এখন এইটার হচ্ছে যে যে উত্তর, সেই উত্তরটা কি, যে মানুষকে আপনি ওই যে যে উদ্দেশ্যে তারা সার্চ করতেছে সেই সার্চ করার উদ্দেশ্যের একটা অ্যান্সার দিয়ে দিবেন। যেরকম আমরা দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন অস্ট্রেলিয়া দিয়ে যারা সার্চ করতেছে তারা অবশ্যই কিছু না কিছু সার্ভিস নেওয়ার জন্য সার্চ করতেছে। সো যারা যারা ওইখানে হচ্ছে গিয়ে ইউজ করছে সেটার মধ্যে দিয়ে দিছে যে টপ রেটেড, রেজাল্ট ড্রিভেন, বা দেখা যাচ্ছে যে হচ্ছে বেস্ট, এরকম টাইপের এজেন্সি আমার সার্ভিস নেওয়ার জন্য আমরা আছি, এরকম টাইপের জিনিস ওইখানে টোটালি তারা দিয়ে দিচ্ছে বা ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে। সো এই তিনটা জিনিস আপনারা সবসময়ের জন্য এটা মনে রাখবেন যে 20 থেকে 70 ক্যারেক্টারের ভিতরে হবে। 20 ক্যারেক্টার মানে খুবই ছোট, 70 ক্যারেক্টার মানে সর্বোচ্চ। সেখানে ফোকাস লং টেইল কিওয়ার্ড আপনারা ইউজ করবেন, শর্ট কিওয়ার্ড ইউজ করার দরকার নেই, কিন্তু যেটা ইউজ করবেন সেটা ফোকাস কিওয়ার্ড হইতে হবে। আচ্ছা, তারপরে আছে ইনক্লুড অ্যান্সার টু দা সার্চার ইন্টেনশন, যে সার্চ ইন্টেন্ট হিসাবে যে টাইপ জিনিসগুলো হয় সেগুলোর অ্যান্সার ওর মধ্যে যেন থাকে। যেরকম হচ্ছে গিয়ে আমি যদি ধরি বারবার ওই পাইথন নিয়ে বলি, সো পাইথন নিয়ে বলতেছি, ধরি পাইথন প্রোগ্রামিং, এটা যদি ফোকাস কিওয়ার্ড হয় সো আপনি ওইখানে লং টেইল দিয়ে দিবেন এরকম পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স, H1 ট্যাগে এটা দেবে পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স, ঠিক আছে। ওকে, তারপরে যেটা থাকে সেটা হইলো ফরম্যাটেড টেক্সট। এই ফরম্যাটেড টেক্সটটা কি, এই ফরম্যাটেড টেক্সটটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট লিখতেছেন কোনো একটা ওয়েবসাইটের ভিতরে, সেই কন্টেন্টের ভিতরে বোল্ড করা যে টেক্সটগুলো থাকে ওই টেক্সট গুলারে বলে ফরম্যাটেড টেক্সট। আপনি ওই বোল্ড করা কোন না কোন জায়গাতে ফরম্যাটেড টেক্সটে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন সুন্দর করে, ঠিক আছে। ওকে, তারপরে আছে কি আমাদের রিলেভেন্ট আউটবাউন্ড লিংক। আচ্ছা, এখানে আমি তো শুধু আউটবাউন্ড লিংক লিখতে পারতাম না, রিলেভেন্ট কেন লিখলাম, কেউ একজন বলতে পারবেন রিলেভেন্ট কেন লিখলাম? বলতে পারবেন না? আচ্ছা না, ওকে। সো আমরা আবার একটু যাই, এইটা আমি বারবার ওপেন করি, তার কারণ হচ্ছে এটার স্পিড খুব ভালো, আমি যে কোনো জায়গায় খুব সহজে যাইতে পারি, ঠিক আছে। ওকে, সো আমরা যেটা করি সেটা হচ্ছে কি, এই যে রিলেভেন্ট আউটবাউন্ড লিংকস, এখন আউটবাউন্ড লিংকস কি, এই সাইট থেকে যে কোনো অন্য সাইটে, দেখা যাচ্ছে এই একটা সাইট বা একটা ডোমেইন, এই একটা ডোমেইন, সো আমার এইটার সাথে রিলেভেন্ট এখানে যদি কোনো একটা টপিক থেকে থাকে সেই ক্ষেত্রে আমি ওইটার আউটবাউন্ড লিংক করাইতে পারি। কিভাবে করাইতে পারি, দেখা গেল ঠিক আছে, সো এই যে অর ওরস কথা শুনে জি ভাই বুঝি নাই। আচ্ছা, আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমরা ফরম্যাটেড যে টেক্সটটা আছে তারপরে যেটা বলতেছি সেটা হলো রিলেভেন্ট কি জন্য হবে আউটবাউন্ড লিংকস। আউটবাউন্ড লিংকস হলো এই একটা ওয়েবসাইট, যদি এটা আমাদের হয় সেই ওয়েবসাইটে আমরা যে কন্টেন্টটা দিচ্ছি এটা তো আর আমি পোস্ট লিখতেছি না ভাই, এটা তো আমার ওয়েবের কন্টেন্ট, এটা পেজের মধ্যে কন্টেন্টটা লেখা আলাদা আলাদা সেকশন করে করে। কি নিয়ে লেখা, এসিও কোম্পানি সিডনি বা এসিও নিয়ে লেখা, দেখেন এসিও ইজ এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা নিয়েই তো লেখা, এটা নিয়ে লেখা না। সো এখানেও যদি আমি হচ্ছে গিয়ে ই ওপেন করি সেই ক্ষেত্রে
আমার এখানে কিওয়ার্ড কি কি আছে আমি একটু দেখে নিই। আচ্ছা এই যে অস্ট্রেলিয়ান ইন্টারনেট অ্যাডভার্টাইজিং অ্যাডটা তাদের ইয়ের নাম। আচ্ছা তারপরে আছে গুগলের অ্যাড ক্যাম্পেইনস, তারপরে আছে হচ্ছে এই যে এসইও কোম্পানি সিডনি, ঠিক আছে। তো এই দুইটাই ধরলাম, তো এই দুইটার ভিতরে আমি একটু এইটা খোঁজার চেষ্টা করি, গুগল অ্যাডস ক্যাম্পেইন। কন্ট্রোল এফ, গুগল অ্যাডস ক্যাম্পেইন হয়ে আছে। গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা এখানে দেখাচ্ছে না, এটার কারণ কি? এটার মধ্যে এটা নিচে মনে হচ্ছে ওকে সাইটটা টেস্টিমোনিয়াল কি দিয়েছে। আচ্ছা এইটার মধ্যে, ও আচ্ছা 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 ঠিক আছে। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে এসইও করতেছি। হ্যাঁ আমার এখানে যেটা নিয়ে কথাবার্তা চলতেছে সেটা হচ্ছে এসইও নিয়ে চলতেছে। এখন এসইওর ভিতরেও তো গুগলের অ্যাড ম্যানেজমেন্ট থাকে। অ্যাড ম্যানেজমেন্ট কেন করা হয়? যাতে সেটা গুগলের যে রেজাল্ট আছে, সার্চ রেজাল্ট আছে, সেই সার্চ রেজাল্টে আমার অ্যাডটা শো করে। এখন ওই অ্যাডেরও তো একটা আপনার হচ্ছে গিয়ে ই থাকে, মানে পজিশন থাকে, যে এক নম্বরে দেখাবে, দুই নম্বরে দেখাবে, না তিন নম্বরে দেখাবে, নাকি চার নম্বরে, না পাঁচ নম্বরে, যেখানে হোক দেখাবে। সো ওইটার জন্য আমাদের গুগল অ্যাডস এর যে ক্যাম্পেইন আছে সেইটা নিয়ে রিসার্চ করা বা সেইটা নিয়ে যে টেকনিক্যাল ই আছে সেগুলো নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এসইও এর ভিতরেও মোটামুটি ইনডিরেক্ট ভাবে, ডিরেক্ট না, এসইও কিন্তু গুগল অ্যাডমান ক্যাম্পেইন বা অ্যাড ম্যানেজমেন্ট যেটা, এটা কিন্তু এসইও এর অন্তর্ভুক্ত না, কিন্তু ইনডিরেক্টলি যদি শুধুমাত্র গুগল অ্যাডেরই এসইও করা হয়, যে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করা হয় যে গুগল অ্যাড কে, তখন কিন্তু এটা এসইও এর মধ্যে চলে আসে, ঠিক আছে। যেহেতু এই যে বলতেছে এসইও অ্যান্ড গুগলের অ্যাড কিভাবে হচ্ছে যে অ্যাটাচড, সেটা এখানে বলতেছে। এখন আমরা যেহেতু এসইও নিয়ে এই জায়গায় আলোচনা করতেছি বা কোনো একটা কন্টেন্ট লিখতেছি, কথা বলতেছি, তো সেই জায়গাতে গুগল অ্যাডস ক্যাম্পেইন এইটা কিন্তু রিলেভেন্ট একটা ওয়ার্ড, এটা একটা রিলেভেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডটা মোটামুটি হচ্ছে গিয়ে আমরা লিংক করাইতে পারি। যে আমরা এখানে যেহেতু এসইও নিয়ে কথা বলতে বলতেছি, তো গুগল অ্যাড এর কথা আমরা উল্লেখ করতেছি বা গুগল অ্যাডস ক্যাম্পেইনের কথা উল্লেখ করতেছি, এটা তো অনেকে নাও জানতে পারে, তাই না? তো আমরা কি করব, এই যে গুগল অ্যাডস যে ক্যাম্পেইন আছে এইটা যেহেতু আমাদের এসইও সাথে রিলেভেন্ট, সো এইটার নিচে আমি একটা আউটবাউন্ড লিংক তৈরি করতে পারি, সেটা গুগল অ্যাড ক্যাম্পেইন দিয়ে। সেটা যে কোনো একটা ওয়েবসাইটে হইতে পারে, তবে অবশ্যই ভালো এবং রেপুটেটেড যে কোনো একটা ওয়েবসাইট হইতে হবে। যে লো কোয়ালিটি একটা যে কোনো ওয়েবসাইটে আমি দিয়ে দিলাম, ওয়েবসাইটের একটা পোস্টে দিয়ে দিলাম, না কখনোই না। আমরা যেটাতে দিব যেখানে রিলেভেন্সি মেইনটেইন করা আছে এবং সুন্দর করে ওই পোস্টটা হচ্ছে গিয়ে ই করা আছে, সেটা 10 নম্বরে থাকুক আর 5 নম্বরে থাকুক ওইটা বিষয় না। বিষয় হচ্ছে আমি গুগল অ্যাডস ক্যাম্পেইন মানুষকে জানাইতে চাচ্ছি আর একটা লিংকের মাধ্যমে, তো সেখানে গিয়েও সে যেন খুব সুন্দর একটা আর্টিকেল বা পোস্ট বা কন্টেন্ট যেটাই হোক না কেন সেটা সে যেন পায়। তো এইটার নিচে যদি আমি লিংক করি সেই ওয়েবসাইটের, তাহলে হচ্ছে সেটা হবে আউটবাউন্ড লিংক। যদি আমার এইটাতেই ওই একই রকম থাকে, গুগলের অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথাবার্তা বলা থাকে, তো এইটা এই এই যে ওয়েবসাইট আছে এই লিংকটা আমি যদি কপি করে নিয়ে এসে এই গুগল অ্যাডস এর নিচে লিংক করে দেই, যে এখানে ক্লিক করলে সে এই ওয়েবসাইটে চলে যাবে, তখনই কেবলমাত্র আমার আউটবাউন্ড লিংকসটা সঠিকভাবে হবে, কারণ আমি রিলেভেন্সি মেইনটেইন করে করতেছি, যে রিলেভেন্ট আউটবাউন্ড লিংক করতেছি। যদি এরকম না করি সেক্ষেত্রে আমাদের লিংক যেটা হবে সেটা কোয়ালিটিফুল হবে না, এবং কোয়ালিটিফুল ছাড়া আপনি যদি 2 লাখ লিংকও তৈরি করেন তাও আপনার কাজ দিবে না, ঠিক আছে। একটা লিংকের জন্য আপনার পেজ অথরিটি বা ডোমেনের যে অথরিটি সেটা 4 থেকে আপনার 40 পৌঁছাইতে পারে, কিন্তু আপনি 2000 লিংক যদি কোয়ালিটি লিংক না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো সময় ওই 4 থেকে 40 কেন, 4 থেকে আপনি 14 তে যাইতে পারবেন না, আরো কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং স্প্যাম হিসেবে গুগল আপনাকে পেনাল্টিও দিতে পারে। সো আমরা সবসময়ের জন্য বেস্ট প্র্যাকটিস হিসেবে রিলেভেন্সি মেইনটেইন করব।
আচ্ছা, তারপরে আছে ইউআরএল। ইউআরএল কি? এই যে ইউআরএল, এই ইউআরএল এর ভিতরেও আমাদের কিওয়ার্ড থাকা উচিত। এই ইউআরএল এর ভিতরে আমাদের কিওয়ার্ড থাকা উচিত, তার মানে এই না যে ডোমেইনের ভিতরে আমার থাকতে হবে। হ্যাঁ, যদি আমার নিশ টাইপটা ওই রকম হয়, যেরকম দেখলাম ক্লিনিং টুলস ওই টাইপের হয়, আমি এটার ভিতরে আমার যে কিওয়ার্ড আছে সেটা রাখতে পারি। অথবা এই যে যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এর ভিতরে আমি যে আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারি, যেটা আমি গতদিনকে বোঝাইছিলাম এসইও ফ্রেন্ডলি ইউআরএল। যে আপনি এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিচ্ছেন কি, এসইও কোম্পানি সিডনি কথার কথা, কিন্তু আপনি উপরে যেটা ইউআরএল আছে এটা দিচ্ছেন এসইও কোম্পানি। আপনি মানুষকে বুঝাই দিচ্ছেন উই হ্যাভ দ্য রাইট এসইও প্যাকেজ টু শুট ইওর বিজনেস, তোমার বিজনেসের সাথে এক শুট করবে, এরকম টাইপের সঠিক এসইও প্যাকেজ আমার কাছে আছে। আপনি মানুষকে তুলে ধরতেছেন বা দিচ্ছেন বা বলতেছেন এরকম, যেটাই হোক না কেন, সো সেইটা দিয়ে আপনি কিন্তু মানুষকে বোঝাচ্ছেন যে, বা গুগলকেও বোঝাচ্ছেন যে আপনার এই কন্টেন্টের ভিতরে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন বা কি ডেলিভার করতে চাচ্ছেন মানুষকে। ঠিক আছে, সো ইউআরএল এর ভিতরেও আপনার কিওয়ার্ড থাকতে হবে এবং সেটা এসইও ফ্রেন্ডলি হইতে হবে, ফরম্যাটের টেক্সটের মধ্যে থাকতে হবে, আউটবাউন্ড লিংক যখন করবেন সেটা রিলেভেন্সি মেইনটেইন করতে হবে, H1 ট্যাগের মধ্যে থাকতে হবে, ডেসক্রিপশনের ভিতরে থাকতে হবে, টাইটেলের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এরপরে আছে রিলেভেন্ট ইমেজ অল্টার টেক্সট, যেটা আমরা গতদিন দেখছিলাম যে অল্টার টেক্সটের মধ্যে অল্টার হচ্ছে যে যে ছবির নিচে যেটা থাকে অল্টার টেক্সট, সেটা কিভাবে লিখতে হয় একদম সঠিক, আসলে কিভাবে লেখা উচিত, যে আমরা ছবিটা যেভাবে দেখতেছি ওই ছবি যদি কোনোভাবে না আসে তাহলে একজন ইউজার কিভাবে দেখবে, এবং যেহেতু গুগল ওই ছবিটা অন্য অ্যালগোরিদম দিয়ে দেখে এবং অন্য অ্যালগোরিদম দিয়ে হচ্ছে ওইটার যা অ্যানালাইসিস আছে সেটা করে, কিন্তু যে রোবটটা আসে যেটা ক্রল করতে আসে সেই রোবটটা যেন বুঝতে পারে যে এখানে আসলে কিসের ছবি দেয়া আছে। তো আমরা গতদিন যেরকম পোস্ট করছিলাম বা আমরা একটা কন্টেন্ট লিখছিলাম অন্য একটা জিনিস নিয়ে, সেখানে আমরা দিয়ে দিচ্ছিলাম বিশেষ কেকের রেসিপি, ওটা তো রিলেভেন্ট হইলো না, যদিও আমার কাছে ছবি ছিল না বলে আমি দিলাম। সো সেই ক্ষেত্রে আমরা যে কন্টেন্ট বা যে পোস্ট নিয়ে আলোচনা করতেছিলাম অবশ্যই সেই রিলেটেড ছবি আমার দরকার। যে আমি যদি এখানে এসইও নিয়ে কথাবার্তা বলি, তো সেখানে আমার এসইও রিলেটেড ছবি দরকার হবে। এই যে ছবিটা দিছে এটা যদি ছবি হয় তাহলে অবশ্যই এসইও রিলেটেড ছবি হবে। ঠিক আছে, ওকে, ব্লগারে হ্যাঁ করা যায় তো মনে হয়, ইমেজ অল্টার টেক্সট সবগুলোতে দিতে হয়, ব্লগারেও আছে, পোস্ট করতে গেলে পাবেন। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ছবি আমরা যেটা দিব সেটার অল্টার টেক্সট অবশ্যই আমাদেরকে রিলেভেন্সি মেইনটেইন করে দিতে হবে। এই যে যেরকম নোভা, তারপরে সুবারু, তারপরে হচ্ছে আইডিয়াল অফিস। হ্যাঁ, আমরা আজকে আরো একবার একটু দেখাই দিই, ইনসপেক্ট করি। ইনসপেক্ট করার পরে এই হচ্ছে কি আমার সিলেকশন জিনিস বা সিলেকশন টুল, আমি যদি হচ্ছে কি একটু নিচে আসি, ওকে, সো আমি নোভাতে দিলাম। দেখ কথার কথা, এই নোভা আমার আসে নাই, কিন্তু এই যে এখানে দেখেন যে এখানে অল্টার যে টেক্সট আছে অল্টার টেক্সটে নোভা 96 লেখা আছে, যে 96. এই যে 9 দেখছেন 96.9, আমার এই ছবিটা আসেনি, বাট এখানে কি লেখা আছে সেটা আমি বুঝবো না, আমি দেখবো না। ঠিক আছে, তারপরে কি আছে, যে তারপরে আছে দেখা গেল এই যে এইটা MCGGE, আচ্ছা MCGGE বা আমি এই যে OZ হেলথ এটা দেই, আমি যদি আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে OZ হেলথ, আমি যদি এখানে দেই, এখানে তারা অল্টার টেক্সট দিছে দেখেন OZ হেলথ ফার্মা, যে এটা একটা ফার্মাসিউটিক্যালস এর কোম্পানি যেটার জন্য তারা কাজ কাজ করছে। সো গুগল এসে বুঝতে পারবে যে OZ হেলথ এর যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে সেই কোম্পানির জন্য হয়তো বা যে কাজটা করছে সেইটার তার লোগো এখানে তারা ইমপ্লিমেন্ট করছিল। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে ইমেজ অল্টার টেক্সটের ব্যাপার। এখন আমার যে কিওয়ার্ড সেটা এর মধ্যে দিতে হবে, এটা একটা কথা। তো আমরা যদি এখন এইটা দেখি আগে ছবি কিনা, যদি ছবি হয় তাহলে আমরা এখান থেকে বুঝিয়ে দিতে পারবো আর একটু সুবিধা। আচ্ছা, এটা কি ছবি? হ্যাঁ এটা ছবি, ওকে, দেখেন
এটার অল্টার টেক্সট কি দিছে? এসইও কোম্পানি ট্যাগ। এটা একটা ট্যাগ না, এই যে ট্যাগে হচ্ছে যে চিহ্ন না, তো দেখছেন এখানে দিয়ে দিছে এসইও কোম্পানি ট্যাগ। এসইও কোম্পানির একটা ট্যাগ দিছে। আমরা যে কোনো প্রোডাক্টের উপরে যে একটা ট্যাগের হচ্ছে যে ই থাকে না, যে এটা আসলে কোন ট্যাগের জন্য পড়তেছে বা ওই ট্যাগের মধ্যে কি হবে না হবে এই টাইপের, সো ওই ট্যাগের যে হচ্ছে যে এটা দেয়া থাকে সেই ট্যাগের যে ছবিটা ইউজ করছে, সো এর জন্য ইমেজের এখানে লিখে দিছে যে এটা ট্যাগ। আচ্ছা আমরা যদি এইটাতে যাই তাহলে এটাও একটা ছবি, এটাতে কি লেখা আছে? এসইও কোম্পানি ট্যাগ। এটাও এসইও কোম্পানির একটা ট্যাগ দিচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূলত ইমেজ অল্টার টেক্সটের ব্যবহার, যে আমাদের যেহেতু এখানে এসইও কোম্পানি আমাদের হচ্ছে যে মূল কিওয়ার্ড হিসেবে আছে, যার জন্য ইউআরএল এর ভিতরে এসইও কোম্পানি দেয়া আছে। আমরা যখন H1 দিচ্ছি তার মধ্যেও এসইও কোম্পানি দেয়া আছে, আমরা যখন H2 দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আমাদের মতো একটা দিতে পারি, সেটা টাইটেলের বা হেডিং এর মতো করে। কিন্তু আমরা যখন ইমেজ দিচ্ছি, ইমেজের ভিতরেও সেই আমাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের অনুযায়ী বা আমাদের কন্টেন্টের রিলেভেন্ট ইমেজ অনুযায়ী তার ভিতরেও যদি আমাদের দরকার হয়ে পড়ে যে আমার ছবির ভিতরেও আমি কিওয়ার্ড দিতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই কিওয়ার্ডটা ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে ইমেজ অল্টার টেক্সটের ব্যাপার, যে ইমেজ অল্টার টেক্সটের ভিতরে কিভাবে আসলে অ্যাড করা যায়, আমাদের কিওয়ার্ড অ্যাড করা যায় এবং সেটা অবশ্যই রিলেভেন্সি মেইনটেইন করে হইতে হবে। এবং তারপরে আছে কন্টেন্ট, এন্ড কন্টেন্ট বলতে তো আপনারা বুঝেনি, সেটা আসলে হচ্ছে ভিডিও কন্টেন্ট হইতে পারে, অডিও কন্টেন্ট হইতে পারে, বা এরকম লেখা কন্টেন্ট হইতে পারে, টেক্সট কন্টেন্ট যেটা। তো এখানে অবশ্যই টেক্সট কন্টেন্ট দিয়ে বোঝাইছে, যদি ভিডিও অডিও হয় সেক্ষেত্রে আপনি ক্যাপশনের ভিতরে আপনার হচ্ছে কি এটা দিয়ে দিতে পারেন যে কিওয়ার্ড আছে। তাছাড়া যদি এরকম টাইপের রিটেন কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনি আপনার হচ্ছে কি কন্টেন্টের ভিতরে আপনি দিতে পারেন এসইও কোম্পানি। যদি আমি দেই কোম্পানি, আচ্ছা এই যে এসইও কোম্পানি সরাসরি একবার ইউজ করছে, তারপরে আর কোন জায়গায় ইউজ করছে, এই যে উপরে একবার ইউজ করছে, সো কন্টেন্টের ভিতরেও তারা মোটামুটি দুইবার এসইও কোম্পানি কথাটা ইউজ করছে। তো এখন যদি আমি শুধুমাত্র এসইও দেখি, যদি এসইওই দেই 21 বার এসইও ইউজ হয়েছে, সো এসইও রিলেভেন্ট যেহেতু আমাদের হচ্ছে এসইও কোম্পানির কাজ রিলেভেন্ট হচ্ছে যে আমাদের যেহেতু কন্টেন্ট, সেই ক্ষেত্রে গুগল কিন্তু এটা অবশ্যই এমনিতে বুঝে নিবে যে এসইও কোম্পানির তো অবশ্যই এসইও প্যাকেজ দিবে, দিবে না? সো এই এইটা একটা কিওয়ার্ডের মতো হয়ে থাকবে, হয়তো হচ্ছে যে রিলেভেন্ট কিওয়ার্ড, যেটা এসইও কোম্পানির কাজের রিলেভেন্ট একটা কিওয়ার্ড। আচ্ছা তারপরে আসতেছে হচ্ছে এসইও স্ট্র্যাটেজি, অবশ্যই এসইও করার জন্য তাদের স্ট্র্যাটেজি দরকার হয়, এসইও এজেন্সি দরকার হয়। তারপরে আছে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে ইয়ে দিয়েছে, আচ্ছা শুধু এসইও, তারপরে এজেন্সি, এজেন্সি দ্বারা এজেন্সিটা ফলো করা হয়েছে বেশি, ওকে। তারপরে এই যে আছে এসইও সার্ভিস, তারপরে এসইও ক্যাম্পেইন, এগুলো রিলেটিভ বা হচ্ছে যে রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। সো আপনার যে কিওয়ার্ড গুলো আছে, আমি বলতেছি না যে একদম ফোকাস কিওয়ার্ডটাই হচ্ছে যে আপনি কন্টেন্টের ভিতরে দিবেন, ফোকাস কিওয়ার্ড অবশ্যই কন্টেন্টের ভিতরে দিবেন, সেটা একবার দুইবার তিনবার দিতে পারেন, কিন্তু তাছাড়া হচ্ছে গিয়ে পুরো কন্টেন্টের ভিতরে অন্তত বেশ কয়েকবার আপনি রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেইগুলো আপনি বসাইতে পারেন, ঠিক আছে। ওকে, সো এ গেল। আচ্ছা তারপরে আছে হচ্ছে গিয়ে এই যে আমরা তো বলে দিছি H1 ট্যাগ এর ব্যাপারটা কেমন হবে, কি হবে না হবে, ওকে। সো এট লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পরের জন্য রেখে দেই আমরা, যে কিওয়ার্ড কিভাবে আসলে বেস্ট আপনারা কেস স্টাডির মতো করে ফলো করতে পারেন, বা সেটা কিভাবে করছে সেইটা আপনাদের মাথার ভিতরে আরো ভালোভাবে ঢুকে যায়। সো ওই জিনিসটা আমি দেখাবো, দেখানোর আগে আমরা যে দুইটা কি করব সেটা হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টিং। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলিনেস পরে করতেছি, আগে হচ্ছে আমরা একটু দেখে আসি মাল্টিপল কিওয়ার্ডস ইমপ্লিমেন্টিং। এখন মাল্টিপল কিওয়ার্ডস ইমপ্লিমেন্টিং বলতে আপনারা কি বুঝেন, কে একজন বলেন তো, যে মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টিং বলতে আমরা কি বুঝি, কে একজন বলতে পারবেন? আচ্ছা ওকে, সো আচ্ছা ঠিক আছে, মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টিং বলতে আমরা বুঝি যে আমরা যখন কিওয়ার্ড সিলেক্ট করি, হ্যাঁ,
তখন তো আমরা অনেকগুলা কিওয়ার্ড নেই, অনেকগুলা কিওয়ার্ড নেই না, ফোকাস কিওয়ার্ড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটাও আমাদের কাছ থেকে মানুষজন কিওয়ার্ড রিসার্চ করায় নাই। এখন আমি যদি বায়ার হই, আমিও তো এরকম পাঁচটা দশটা ফোকাস কিওয়ার্ড রিসার্চ করাই নিব, তার সাথে কি রিলেটেড কিওয়ার্ড পাবো না? হ্যাঁ অবশ্যই রিলেটেড কিওয়ার্ড পাবো। এখন যে পাঁচটা বা দশটা ফোকাস কিওয়ার্ড আমি পাইছি, তার ভিতরেও তো সব থেকে বেশি ভ্যালুয়েবল যেটা, সেটা আমার একদম প্রাইমারি কিওয়ার্ড হয়ে যাবে, সেটা মানি কিওয়ার্ড এর মতো কাজ করবে, পারবে না? তো তার সাথে রিলেটেড দেখা যাচ্ছে আরো চারটা যে কিওয়ার্ড থাকলো সেগুলো রিলেটেড কিওয়ার্ড হইলো, বা সেগুলো ফোকাস কিওয়ার্ড হিসেবে আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি যেহেতু দেখছি যে না এটা ভ্যালুয়েবল, এটা আমি ইউজ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি আমি অবশ্যই ইউজ করব না? অবশ্যই ইউজ করব। তো ওইটা তো তখন আমার মাল্টিপল কিওয়ার্ড এর কাজ হয়ে গেল। কিভাবে? আমি ওখানে দিচ্ছি এসইও কোম্পানি, আমি সেটার সাথে ইউজ করতেছি এসইও কোম্পানি সিডনি, মাল্টিপল কিওয়ার্ড, তো এসইও কোম্পানি সিডনি দিয়েও তো মানুষজন সার্চ করে। আমি করতেছি এসইও প্যাকেজ, এসইও প্যাকেজ দিয়েও তো মানুষজন সার্চ করে। এসইও প্যাকেজ দিয়ে আপনি সার্চ করলেও এই এজেন্সি টাইপের ইগুলাই আসবে, হচ্ছে যে সাইট গুলো আসবে। দেখেন আমি এজেন্সি প্যাকেজ দিয়ে আপনাদের সামনে সার্চ করে দেখাচ্ছি, এজেন্সি প্যাকেজ দিয়ে সার্চ দিলাম, এই যে এসইও প্যাকেজেস, ই কমার্স এসইও প্যাকেজের মান্থলি এসইও, এত এজেন্সি, এরা তো এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনই করে দেয়। তারপরে হচ্ছে কি, এই যে ফাইবারের থেকে এটা এসইও সার্ভিস এরা দিচ্ছে, যাই হোক এটা আমাদের কম্পিটিটর না। তো এই যে ওয়েব এফেক্টস এসইও প্যাকেজ দিচ্ছে, তারা কিন্তু এসইও করে দেয়, এসইও প্যাকেজেস, দেখছেন এসইও প্যাকেজেস। তারপরে হচ্ছে কি মেইন, হচ্ছে এই যে কি বলে মেইন স্ট্রিট, তারপরে ওএসটি কি জানি একটা দিছে, আমি উচ্চারণ করতে পারি নাই। সো অ্যাফোর্ডেবল এসইও প্যাকেজেস, এসইও প্ল্যানস, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে এটা হোস্ট হইতে পারে, যে মেইন স্ট্রিট হোস্ট এরকম কিছু একটা হইতে পারে। সো তাদের হচ্ছে গিয়ে এর ভিতরেও কিন্তু এসইও প্যাকেজেস আছে, যে তারাও এই টাইপের এসইও করে দেয়, এসইও অডিট ডট এজেন্সি। আচ্ছা আমরা এটা ওপেনই করি না কেন, সমস্যা কি? আমি একটু ওপেন করে দেখি যে এসইও প্যাকেজেস দিয়ে যারা দিচ্ছে আমরা সার্চ করার পরে তারা আসলে কোন টাইপের হচ্ছে যে সাইট চালায়, তারা কি আসলে কি তারা এজেন্সি নাকি? কারণ আমরা যে কোনো একটা এজেন্সির পেজ থেকে যদি এসইও প্যাকেজ পাই, তাহলে অবশ্যই তাদের দিয়ে দেখে এসইও সার্ভিসেস প্রাইসিং, উই আর এসইও সার্ভিস কোম্পানি, দেখছেন এসইও সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ অফারিং ট্রান্সপারেন্ট এসইও কস্ট ফর লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন র্যাঙ্কিং। অনেকে মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টিং বলতে বুঝে কি, যে একটা টাইটেলের ভিতরে যদি আমি আটটা দশটা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে দিই তাহলে ওইটা আসলে মাল্টিপল কিওয়ার্ড হয়ে যায়, কিন্তু না, আপনি একই রকমের কিওয়ার্ড, রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে বা আপনার যে ফোকাস কিওয়ার্ড গুলো আছে, আপনি ফোকাস কিওয়ার্ড গুলো দিয়ে, রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে আপনার কন্টেন্টের ভিতরে যদি আপনি বেশ কয়েকবার ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার ওইটা মাল্টিপল ভাবেই ইউজ হবে। আরো একটু ভালো করে বুঝি, সেটা হচ্ছে কি যে আমি যদি টাইটেলের মধ্যে দিতে চাই, সো টাইটেলের ভিতরে আমি কি দিব, ফোকাস কিওয়ার্ড দিব। টাইটেলের ভিতরে অবশ্যই মনে রাখবেন, টাইটেলের ভিতরে আমরা ফোকাস, যেটা সব থেকে ভ্যালুয়েবল, যেটা নিয়ে আমি কাজ করতেছি, সেটা দিব, দিয়ে সেটা দিয়ে টাইটেল তৈরি করব। ওই কিওয়ার্ডই আমি লং টেইল যেটা আছে সেটা দিব H1 ট্যাগ এর মধ্যে, বুঝছেন? যেটা লং টেইল টাইপের কিওয়ার্ড আছে, সেম ফোকাস কিওয়ার্ড যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা অনুসারে সেটা আমি দিব H1 ট্যাগ এর মধ্যে। একই কিওয়ার্ড সেটা কন্টেন্ট এবং ডেসক্রিপশন, এই দুইটাতেই অন্তত একবার করে হইলো দিব। কোন জায়গায়? কোন জায়গায়? টাইটেলে দিব একবার, H1 ট্যাগ এর ভিতরে লং টেইল হিসেবে দিব একবার, ডেসক্রিপশন অথবা কন্টেন্ট যদি হচ্ছে যে আপনি পোস্ট করেন ডেসক্রিপশন, বা হচ্ছে যে পেজের মধ্যে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন, মানে মেটা ডেসক্রিপশন যেটা, আর তার সাথে যেটা মূল কন্টেন্ট আপনি লিখতেছেন, এই কন্টেন্টের ভিতরে মিনিমাম একবার করে হলো আপনার ওই ফোকাস যে কিওয়ার্ড আছে সেইটা দেয়া উচিত। এরপরে আপনি সেটা ফরম্যাটেড টেক্সটের মধ্যে আপনার কিওয়ার্ড আপনি যদি ইচ্ছা হয় দিতে পারেন, আপনার যদি কয়েকটা ফরম্যাটেড থাকে সেইখানে আপনি রিলেভেন্ট আরো কিওয়ার্ড দিতে পারেন। আউটবাউন্ড লিংকস যখন আপনি করতেছেন তখন এই যে যে টাইপের রিলেটেড কিওয়ার্ড আছে সেই টাইপের কিওয়ার্ডের নিচে আপনি লিংক করতে পারেন, যেটা আমরা যে অ্যাঙ্কর ট্যাগের এটা বলি। এই যে আমরা যদি গুগলে যাই, এখন যদি আমরা লিংক দেখি, যে এই যে ezrankings.org, এই যে অ্যাঙ্কর টেক্সট, অ্যাফোর্ডেবল, এই যে এসইও প্যাকেজেস, দেখেন অ্যাফোর্ডেবল এসইও প্যাকেজেস প্রাইসিং, যেটাই হোক না কেন সেটা একটা
তারা লিংক করছে, তো তাদের ডোমেইনের নাম কি? তাদের ডোমেইনের নাম হচ্ছে ইজেড র্যাঙ্কিং। আর ওরা লিংক পাইছে কোন জায়গা থেকে? এসইও প্যাকেজেস, এই যে search.aol.com, এই জায়গা থেকে তারা লিংক পাইছে। কোন কিওয়ার্ডে পাইছে? অ্যাফোর্ডেবল এসইও প্যাকেজেস পাইছে। মানে অবশ্যই তারা এসইও প্যাকেজেস নিয়ে যেহেতু কাজ করতেছে বা তারা এসইও প্যাকেজেস নিয়ে এই জায়গা যেহেতু হচ্ছে কন্টেন্ট লিখতেছে, তখন অবশ্যই তারা যখন এখানে দিচ্ছে তখন ওইটা অবশ্যই হচ্ছে যে রিলেভেন্ট রিলেভেন্ট কিওয়ার্ডের নিচে তারা লিঙ্কিং করতেছে, তাই না? সো এটা দেখেন অ্যাফোর্ডেবল এসইও প্যাকেজেস প্রাইসিং, পুরো একটা বড় দা সরাসরি কিন্তু এসইও প্যাকেজেস লেখে না, রিলেভেন্সি মেনটেন করছে। সো আপনি ফোকাসও দিতে পারেন, রিলেভেন্সিও দিতে পারেন। তারপরে কি ইউআরএল এর ভিতরে, ইউআরএল এর ভিতরে কি আছে কিনা, এই যে এখানে এসইও কোম্পানি, তারপর এইটা যদি দেই আমি, এই যে এসইও সার্ভিস প্রাইসিং, যেটা প্যাকেজেস প্যাকেজ দিয়েই তো আসলে প্রাইসিং তৈরি করা হয়। সো এসইও জিনিসটা দিয়ে দিয়েছে বা রিলেভেন্সি মেনটেন করে তারা হচ্ছে তাদের কিওয়ার্ডটা দিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হইলো অল্টার টেক্সট এর ভিতরে আমরা দিয়ে দিব আমাদের কিওয়ার্ডটা, সেটা ফোকাস কিওয়ার্ডও দেওয়া যাইতে পারে, রিলেভেন্ট কিওয়ার্ডও দেওয়া যাইতে পারে, তবে এমন ভাবে দিব যাতে গুগল বুঝতে পারে যে ওইখানে আসলে কিসের ছবি আছে, ঠিক আছে? সো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি, মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টিং। এখন মাল্টিপল কিওয়ার্ড আপনি আপনার বেস্ট প্র্যাকটিস হিসাবে কিভাবে ইউজ করতে পারেন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা টপিক নিয়ে আপনি যদি কোনো একটা পোস্ট লেখেন, ব্লগ পোস্ট হইতে পারে, কোনো আর্টিকেল, পেজ না কিন্তু, বুঝলেন, যদি লিখেন সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল হচ্ছে গিয়ে ইয়ে নিতে পারেন, মানে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে দিতে পারেন আপনার টাইটেলের ভিতরে। মাল্টিপল কয়টা? সর্বোচ্চ দুইটা হলে বেশি ভালো হয়। যেটা সব থেকে ভ্যালুয়েবল সেটা কি ফ্রেজের ভিতরে লিখে দিবেন, অথবা হচ্ছে গিয়ে যদি আপনার ব্লগার হয় তাহলে তো কি ফ্রেজের ভিতরে আর লেখা লাগতেছে না, আপনার ওই টাইটেলের ভিতর থেকে আসলে গুগল খুঁজে নিবে। আর অবশ্যই সেই দুইটা ওয়ার্ডই আপনি মেটা ডেসক্রিপশনের ভিতরে লিখে দিবেন, বা মেটা ডেসক্রিপশন লেখার জায়গা যদি সব জায়গাতেই থাকে, সো যদি কথা বাদ, সো মেটা ডেসক্রিপশনের ভিতরে আপনি ওই কিওয়ার্ড দুটো দিয়ে লিখে দিবেন, এবং ওই কিওয়ার্ডে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো অবশ্যই একবার দুবার তিনবার যে এভাবে আসলে আপনি আপনার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের ভিতরে ব্যবহার করার চেষ্টা করবেন। যেরকম এসইও প্যাকেজেস, এসইও কোম্পানি, তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার এসইও কোর্স বা এসইও এজেন্সি, হ্যাঁ, এই টাইপের যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো আপনি দিয়ে দিলেন। দেখেন ফরম্যাটেড টেক্সট কিন্তু এখানে অনেকগুলো আছে, একটা ফরম্যাটেড টেক্সট, এর ভিতরে কিন্তু কোনো রকম কিওয়ার্ড নাই। তারপর এই যে একটা ফরম্যাটেড টেক্সট, এর ভিতরে হচ্ছে যে কোনো কিওয়ার্ড নাই, তবে এবি টেস্টিং মোটামুটি হচ্ছে যে কেউ যদি দেখা যাচ্ছে রিলেভেন্সি এখানে তারা যদি মনে করে যে না হ্যাঁ এটা এবি টেস্টিং রিলেভেন্ট হিসাবে আমি দিছি, তাহলে দিছে, না হলে নাই। এখন ওইটা তাদের টোটালি স্ট্র্যাটেজির উপরে। এই যে একটা দেখেন এসইও ক্যাম্পেইনস ফরম্যাটেড টেক্সটের মধ্যে দিছে, এটাও এক ধরনের রিলেভেন্ট কিওয়ার্ড, এসইও ক্যাম্পেইনস, ঠিক আছে? সো এইভাবে আপনি মাল্টিপল কিওয়ার্ড ইউজ করতে পারেন। ওকে, নেক্সট যেটা আছে আমাদের আজকের টপিক সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। এখন কথা হচ্ছে আজকে আমরা শিখব যে মোবাইল ফ্রেন্ডলিনেস কিভাবে করে সেটা না, মোবাইল ফ্রেন্ডলিনেস আসলে কি জিনিস বা আমাদেরকে আসলে কি দেখতে হয়, ঠিক আছে? কিভাবে? প্রথম এরকম করে আমরা করতে পারি যে আমরা আমাদের যে উইন্ডো আছে সেই উইন্ডোটা ছোট করে নিয়ে আসবো, হ্যাঁ, ওই এই যে ছোট করে নিয়ে আসবো, আমরা দেখবো যে কন্টেন্ট আসলে আগের মতোই থাকে নাকি হচ্ছে যে চেঞ্জ হয়। সেটা যদি আমার ট্যাবের মতো ভিউ হয়, দেখছেন বড় ছোট হচ্ছে, ডাইনামিক। সো মোবাইল ফ্রেন্ডলি অবশ্যই আমরা বলতে পারি, এটা হচ্ছে প্রথম জেনারেল চেকিং। আচ্ছা, এরপর যদি আমি এইটা কি করি, ইন্সপেক্ট করি, তাহলে এই যে মোবাইল এবং হচ্ছে যে ইয়ে যেটা চিহ্ন আছে এই যে এই জায়গাতে, হ্যাঁ, আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে এই যে মোবাইল, এই যে মোবাইলের মতো হয়ে গেল। এখন আমাকে চেক করতে হবে কি, চেক করতে হবে হচ্ছে কি যে আমার টেক্সট গুলা খুব ভালোভাবে পড়া যাচ্ছে কিনা, আমার ইমেজ গুলা খুব ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, কেটে গেছে কিনা, তারপরে হচ্ছে কি
আমার এখানে যে আইকন গুলা আছে সে আইকন গুলা একদম একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে কিনা, মানে এই যে যে একটা কালো বিন্দু ঘুরতেছে দেখতে পাচ্ছেন আপনারা, এই কালো বিন্দু দিয়ে আমি যখন ক্লিক করব তখন কিন্তু আসলে কাজ হবে। দেখেন প্রত্যেকটা এই যে, সো এইটা আমার আঙুলের হচ্ছে যে প্রিন্ট, এইটা দিয়ে যদি আমি ফেসবুকে ট্যাপ করি অবশ্যই ফেসবুকে যাবে, টুইটারে ট্যাপ করলে টুইটারে যাবে, লিঙ্কডইনে ট্যাপ করলে লিঙ্কডইনে যাবে। তো এইটা দিয়ে আমি ম্যানুয়ালি বুঝতে পারবো যে আমি যদি এইটা ট্যাপ করতে যাই এই সবগুলো একদম কাছাকাছি আছে কিনা, যে আমি যদি ট্যাপ করতে যাই আর একটার উপরে ট্যাপ করে যাওয়ার কোনো চান্স আছে কি নেই, সেটা আমরা এখান থেকে বুঝে নিতে পারবো। ওকে, সো তারপরে দেখা যাচ্ছে যে ছবিগুলো আছে ওই ছবিগুলোর নিচে যদি আমি লিংক করে রাখি, সো ছবিগুলো যদি খুব কাছাকাছি চলে আসে তাহলে লিংক তো ক্যাপশন হিসেবে থাকে, সো ওই ক্যাপশন গুলাও একদম কাছাকাছি চলে আসবে, সো একটার উপরে ট্যাপ করতে গিয়ে আর একটার উপরে পড়ে যাবে কিনা। ঠিক আছে, এই টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু খেয়াল করে দেখব। দেখার পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের আপাতত দৃষ্টিতে এটা দেখা গেল যে না হ্যাঁ ঠিক আছে এটার হইলো মোবাইল ফ্রেন্ডলিনেস আছে বা মোবাইল ফ্রেন্ডলি বেশ ভালোভাবে কভার করছে। তো এরপরে আমরা কি করব, গুগলে যাব গিয়ে লিখবো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি FRIEND টেস্ট, এটা সার্চ করব, এই যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এখান থেকে আপনি রান টেস্ট করতে পারেন কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর এই যে ডোমেইন আছে ডোমেইনটা কপি করবেন, কপি করে এইখানে পেস্ট করে দিবেন, অথবা আপনি যদি মনে করেন যে না এই ডোমেইনটা আমি করব না আমি একটা নির্দিষ্ট পেজ করব, হ্যাঁ অবশ্যই আপনি নির্দিষ্ট পেজও করতে পারেন। আর পেজই দিলাম রান টেস্ট, এখানে অ্যানালাইজিং হবে একটু টাইম দিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি একটু বলি সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এর কারণ হচ্ছে দিন যত যাচ্ছে তত হইল আপনার মানুষজন কিন্তু এই ল্যাপটপ কম্পিউটার এই জিনিস মানে খুব যারা ভারী কাজ করে তাদের জন্য ছাড়া সবাই কিন্তু মোবাইল মুখী হয়ে যাচ্ছে, এর জন্য ল্যাপটপ বা কম্পিউটারের যত ভার্সন বের হয় তার থেকে বেশি প্রত্যেক মাসে মোবাইলের মডেল বের হয়। হ্যাঁ, সো মোবাইলের জন্য আসলে এর জন্য আমাদের একটু করা বেশি জরুরি। গুগলও এখানে জোর দিছে যে তোমরা যদি মোবাইলের জন্য এটা ফ্রেন্ডলি না করতে পারো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এসইওতে হচ্ছে যে ই করতে পারবে না। তো দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে, দিস পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। ঠিক আছে, আরে জ্বালা কি অবস্থা হচ্ছে আজকে, যাই হোক আমরা একটু নিচের দিকে যাই দেখি পারি কিনা। আচ্ছা, সো দিস পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, ওকে এই পেজ হচ্ছে যে ইজ টু ইউজ মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইসে খুব সুন্দর ভাবে ইউজ করা যাবে সেটা তাই বলতেছে। অ্যাডিশনাল যদি কোনো রিসোর্স থাকে এখানে থাকবে, যদি কোনো ইস্যু থাকে নিচে এখানে দেখাই দিবে যে হ্যাঁ এই টাইপের ইস্যু আছে। সো একই জিনিস একই রকম ভাবে আমি যদি এখন দিই আমাদের যেটা ছিল ফ্যাশন স্টাইল ট্রেন্ড .com, এটা কি অবস্থা আমরা একটু দেখি, হাইলাইট নাকি, ও আচ্ছা হইতেছে, ওকে এটা মোবাইল ফ্রেন্ডলিনেস আছে, খুব ভালো মোবাইল ফ্রেন্ডলি বলতেছে তারা, খুবই ভালো কথা, সমস্যা নাই। সো এইভাবে আপনারা এইটার থেকে খুঁজে নিতে পারেন, যে গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন যে মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট, লিখলেই এনাফ। সো এই গেল আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস কিভাবে চেক করতে হয়। আর যদি এখানে প্রশ্ন হচ্ছে যে ভাই যদি মোবাইল ফ্রেন্ডলিনেস না হয় সেক্ষেত্রে যে যে ইস্যু থাকবে সেইগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে, কি কি ইস্যু থাকে, ওই যে বললাম যে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে কিনা, ট্যাপ করতে গেলে কোনো প্রবলেম হবে কিনা। সো আপনি ওই যে এসইও অ্যানালাইজারের যে টুলস ব্যবহার করছেন না, ওই টুলস এর ওইখানে দেখবেন আপনাকে সাজেশন দিয়ে দিবে যে এইটা এটা এরকম এরকম করে চেঞ্জ করো,
যে দেখা গেল এটা ট্যাপ করতে একটু প্রবলেম হয়, সো এটা আর একটু পিক্সেল বাড়িয়ে দাও, এই ছবিটা একেবারে ছোট হয়ে গিয়েছে এটা একটু বড় করে দাও, এই হচ্ছে বাটনটা খুব ছোট দেখাচ্ছে এই বাটনটা একটু বড় করে দাও, বা এই বাটনটা অনেক বড় হয়ে গিয়েছে এই বাটনের জায়গায় আর দুইটা বাটন ধরে দুইটা বাটন নিচে পড়ে যাচ্ছে যার জন্য ভালো দেখাচ্ছে না, সো ওই বাটনটা একটু ছোট করে দাও, ওইটাই পারে। ঠিক আছে, সো ওই জিনিসগুলো দেখে আপনারা মোবাইল ফ্রেন্ডলি করে ফেলতে পারবেন খুব ইজিলি, এবং টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে HTML CSS এই টাইপের জিনিস ওগুলো আমরা দেখাবো পরে, এখন না। আচ্ছা, সো আমাদের আজকে যে টপিকগুলো কভার করা ছিল যে কিওয়ার্ড কিভাবে দিয়ে আমরা অপটিমাইজ করতে পারি, H1 ট্যাগ এর ভিতরে আসলে স্পেসিফিক ভাবে কিভাবে কিভাবে কি করতে হয়, তারপরে মাল্টিপল কিওয়ার্ড কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এবং মোবাইল ফ্রেন্ডলিনেস কিভাবে চেক করা যায়, এবং আসলে কি জন্য আসলে চেক করতে হয়, সো এই জিনিসগুলো ছিল আজকে আমাদের কভার করার ব্যাপার, এগুলো করছি। এট লাস্ট যেটা আমি আপনাদের জন্য বাঁচায় রাখছি সেটা হচ্ছে এই, যেহেতু আমরা কিওয়ার্ড নিয়ে আজকে বেশিরভাগ আলোচনা করছি বা কিওয়ার্ডের হচ্ছে যে অপটিমাইজেশনের যে ব্যাপারটা আছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, পেজের মধ্যে কি থাকতে হয় সেগুলো আমরা জেনে গেছি, যে যেরকম টাইটেল, ডেসক্রিপশন, H1 ট্যাগ, H2 ট্যাগ, কন্টেন্ট, ছবি, ভিডিও, লেআউট এর মধ্যে সাইড বার, ফুটার, হেডার, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো দিয়ে একটা পেজ তৈরি হয়, কন্টেন্টের ভিতরে কন্টেন্ট গুলা লেখা থাকে, পোস্টের ভিতরে H1 ট্যাগ আমরা দিতেও পারি না দিতেও পারি, যেটা টাইটেল আছে ওইটাই ওয়ার্ডপ্রেস এ হইলে সেটাই H1 ট্যাগ হিসাবে ধরে নাই, H2 ট্যাগ, H3 ট্যাগ আমাদের দিতে হবে, কিছু লিংক ক্রিয়েট করতে হবে, ইমেজ দিতে হবে, ইমেজের ভিতরে অল্টার আছে যে টেক্সট গুলো আছে সেগুলো দিতে হবে, SEO যে টুলস এর বিভিন্ন সাজেশন গুলা দিচ্ছে যে কি ফ্রেজ কোন জায়গায় কি দিতে হয় না দিতে হয়, ওই টাইপ জিনিস করে আমরা কিভাবে কিভাবে কোথায় কোথায় কি সেট করতে পারি সবগুলা গতকালকের মধ্যে আমরা এবং তার আগের দিনে দেখছি, পেজ দিয়ে এবং হচ্ছে গিয়ে পোস্ট দিয়ে। ঠিক আছে, সো আজকে আমরা একটু অ্যাডভান্স করলাম যে কোন জায়গায় আসলে কি করতে হয়, এটা টোটালি স্ট্র্যাটেজি এবং কেস স্টাডির উপরে নির্ভর করে হচ্ছে অভিজ্ঞতা শেয়ার, আসলে এখানে এখানে করলে বেস্ট প্র্যাকটিস হয়, যেহেতু আমরা দেখলাম যে টপ 10 এর ভিতরে যেগুলো আছে তার ভিতরে মাত্র একটাতে আমরা দেখলাম যে যেটা হচ্ছে কি আপনার আছে আর কি, এই যে ইনফ্লুয়েন্স করা যে কল টু অ্যাকশনের যে ওয়ার্ড গুলো আছে সেইটা নিয়ে আসলে H1 ট্যাগে দেওয়া হয়েছে, বাকি যে দুই তিনটা দেখলাম সবগুলোতেই তাদের কি ওয়ার্ড গুলো আসলে H1 ট্যাগের মধ্যে দেওয়া হয়েছে। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইট টোটালি আমাদের কেস স্টাডি হিসাবে, আমি এখনো পর্যন্ত যাদের ক্লাস নিতে গেছি এবং গেস্ট হিসাবে যে যাই বলছেন যাই বলেন বা যেভাবে বলছেন, সো যেভাবে আমি একজন মানুষকে শেখাতে চেষ্টা করছি কিওয়ার্ড দিয়ে বা এগুলো হচ্ছে কেস স্টাডি তারা কিভাবে করতে পারে, তাদেরকে আমি এই সাইটটা আসলে রেকমেন্ড করছি, লিন। আচ্ছা, এই সাইট আমি সাইটের লিংক আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ কপি করে আপনারা এটা একটু সংগ্রহে রাখবেন। আচ্ছা, ওইটা দিয়ে চেক করা যায় আমরা গুগলে করলেও হবে। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি করা ডেভেলপারদের কাজ না, মোবাইল ফ্রেন্ডলি করা যেগুলা আপনার হচ্ছে গিয়ে ব্যাকএন্ডের কাজ আছে, হ্যাঁ ওইগুলো হচ্ছে ডেভেলপারের কাজ, আমরা কিছু কিছু জিনিস খুব ইজিলি চেঞ্জ করে দিতে পারি, যেরকম হচ্ছে যে যে পজিশন, এই পজিশন কি আমরা চেঞ্জ করতে পারবো না, এই যে বাটনের যে পজিশন যদি একদম একই রকম জায়গায় হয়ে থাকে আর পারবো না চেঞ্জ করতে, খুব ইজি, তো জাস্ট থিম এডিটরে গিয়ে আমরা প্রাণের পেজের মধ্যে গিয়ে জাস্ট এডিট পেজ করব, করলে যদি সেরকম ভালো রেসপন্সিভ থিম হয় তাহলে থিমটা এখানে আমাদেরকে এডিট করার সুযোগ দিবে, ওই যে আমরা গতদিন দেখাচ্ছিলাম প্লাস এ ক্লিক করে করে আমরা বিভিন্ন ব্লক নিতে পারি, সো এইটা যদি আমার ব্লক হয় আমি এটার উপরে ক্লিক করলে আমার বিভিন্ন অপশন দেখাবে, সো আমি যদি মুভ করে এটা একটু বাম দিকে সরাই দেই তাহলে এটার মধ্যে তো ফাঁকা হয়ে গেল, তো তখন যদি আমরা মোবাইল হচ্ছে যে যে ইয়েটা আছে মোবাইল ভিউ আছে, সো মোবাইল ভিউ এর মধ্যে করতে গেলে তো আমার এটা এতটা কাছাকাছি থাকবে না যে একটা ট্যাপ করতে গেলে আরেকটা ঘুরে যাবে, কিন্তু যদি ডিজাইন গত কোনো সমস্যা হয় যে না মোবাইলের জন্য খুব স্পিড খুব স্লো হয়ে যাচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে ওইটার জন্য ডেভেলপার লাগবে, হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য আসলে ডেভেলপার লাগে, এবং এরকম বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আমরাই করে ফেলতে পারি,
যারা ওয়েব ডিজাইন করে, ডিজাইন করার সময় করে ফেলে, অথবা যেগুলো খুঁটিনাটি যে জিনিসগুলো থাকে ওরা এড়িয়ে যায়, সেই ব্যাপারগুলো আমরা রিডিজাইন করে যেভাবে পেজ ডিজাইন করতে হয় ওই জায়গা থেকে আমরা করে দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা সো ওকে, এ আমি হচ্ছে কি আপনাদের এটা দিয়ে দিলাম। আচ্ছা বেসিক কাজের জন্য তো ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক কাজের জন্য মোটামুটি আপনি ভালো ডলার হচ্ছে যে চার্জ করতে পারেন, যেরকম বলা যায় যে আপনি পুরো 100%-এর ভিতরে যদি বেসিকে করতে চান সেখানে আপনি 60% আমার মনে হয় আপনি নিজেই পারবেন, ডেভেলপার দরকার হবে না, বাকি 30-40% এইটা ডেভেলপার দরকার হয়, কারণ ওখানে কিছু কোডিং এর ব্যাপার থাকে, যে কোডিং গুলো না দিলে আসলে ওইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় না বা ডাইনামিক হয়ে যায় না। হ্যাঁ সো ওইটার জন্য আপনার হচ্ছে যে হবে না, কিন্তু যে মানে 60% এর মতো আপনার হাতে আছে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি 30-40-50, এমনকি যদি আপনার কাজের কি ভালো হয়, রেটিং ভালো হয়, রিভিউ ভালো হয় যে না আপনি বেশ ভালো প্রফেশনালি কাজ করতেছেন অন্যান্য সেক্টর গুলো এসইও, তো সেই ক্ষেত্রে আপনি $100 চার্জ করতে পারেন যে হ্যাঁ আমি এমন ভাবে করে দিব, সারা দিব না, কোনো সমস্যা হবে না। এটা আপনি যদি তারে বোঝাইতে পারেন আপনি $30-এর জায়গায় $100 চার্জ করতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা তো এই যে যে সাইটটা আছে এই সাইটটা সবাই কপি করে রেখে দিবেন। হ্যাঁ এই যে লিন অ্যান্ড জিরসা কেন বলতেছি, আমরা একটু ওপেন করি, আমরা ক্লাস প্রায় শেষ করে ফেলছি, তো এটা খুবই দারুণ একটা জিনিস কেস স্টাডি করার জন্য। ওকে এখানে আপনি সকল ধরনের কন্টেন্ট পাবেন, সকল মানে মানে যা যা কন্টেন্ট হইতে পারে। দেখেন এরা যে হেডার দিছে, হেডারের ভিতরে এরা ভিডিও ইমপ্লিমেন্ট করছে, এটা হচ্ছে সাইটের আপনার লোগো, এই হচ্ছে সাইটের টাইটেল, এটা হচ্ছে টাইটেলের ডেসক্রিপশন, তারপরে হচ্ছে তারা কাদের সাথে কাজ করছে, তারপরে আপনার হচ্ছে গিয়ে কোথায় কোথায় তারা কাজ করে বা এরকম টাইপের কিছু হচ্ছে যে ইডিয়া ফিচার্ড করে দেয়া, তারপরে হচ্ছে গ্যালারি অ্যাড করছে, এটা সেকেন্ড পোর্শন, এটা একটা পুরো ফার্স্ট পোর্শন, এটা সেকেন্ড পোর্শন, এর ভিতরে বিভিন্ন ধরনের তাদের আর্টিকেলের ইগুলো দেয়া আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তারা এখনো পর্যন্ত কত দায়কে কাজ করছে, কি কি কাজ করছে সেইগুলো দেয়া আছে, তারপরে আবার থার্ড পোর্শন করা, ঠিক আছে, তো ফার্স্ট পোর্শন সেকেন্ড পোর্শন বা থার্ড পোর্শন কেন বলতেছি, সাইটের নিয়ে যে ডেসক্রিপশন আছে বা সাইটের মূল যে ওভারভিউ আছে এইটুকুতে শেষ, সাইটের যে কাজ অরিজিনাল কাজ ফটোগ্রাফি উইডিং ফটোগ্রাফি দিছে, এটা কি উইডিং ভিডিওগ্রাফি, ওরা ফটোগ্রাফির জন্য আলাদা আলাদা সেকশন করছে, দেখেন খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, ফটোগ্রাফি টাইটেল, এইটা আবার ফটোগ্রাফির ডেসক্রিপশন, এটা ফটোগ্রাফির বিভিন্ন ব্লগ তারা কোন জায়গায় করছে সেগুলো, আর আমরা কেস স্টাডিও বলতে পারি, আমরা দেখাই না যে এইভাবে এইভাবে করছি দেখো সেই সিস্টেম গুলা। তো তারপরে হচ্ছে যে মাঝখানে একটা সেকশন রেখে দিছে যাতে মানুষজন দেখতে পারে যে হ্যাঁ তারা কত জায়গায় এই ফটোগ্রাফি ইভেন্টটা করছে, কতজনের জন্য করছে, কতটা ছবি তুলছে, 4 মিলিয়নের বেশি তারা ছবি তুলছে। ওকে সো তারপরে হচ্ছে কি ভিডিওগ্রাফি কোন জায়গাতে তাও দিয়ে দিছে, আচ্ছা এটা ট্যাগলাইন করছে, এইটা ডেসক্রিপশন করছে, এইটার মধ্যেও একই রকম করে করে দিছে, তারপরে একটা পুরা বড় পোস্ট হচ্ছে যে 3-4 সেকশন বানিয়ে একটা পোস্ট করছে, এই যে উইডিং ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি, তারপরে ডেস্টিনেশন উইডিং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটা মিলে একটা পোস্ট করছে এবং পোস্টটা ফিচার করে রেখে দিছে তারা, এটা চতুর্থ পোর্শন, তারপরে হচ্ছে কি তাদের সাথে কানেক্ট হইতে বলতেছে, এটা মানুষ বলে একদম নিচে ওরা বলতেছে এই জায়গায়, আর তার সাথে এই যে বাম পাশে একটা এগিয়ে দিছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তাদের ইনস্টাগ্রামের গ্যালারি দিছে, যে ইনস্টাগ্রামে তারা যে টাইপের পোস্ট গুলা করে সেই পোস্ট গুলা যে গ্যালারি ফিচার করা গ্যালারি তারা দিয়ে দিছে, এরপরে আপনি যদি আরো দেখতে চান লোড মোড করে আপনি গ্যালারি দেখতে পারেন, সোশ্যাল শেয়ারিং বাটনটা ইনস্টাগ্রামের এখানে আলাদা করে দিয়ে দিছে, ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে মানে আপনার ফুটার যে রিসোর্স কি আছে, ভেন্ডার্স কারা আছে, ভেনু কোনটা কোনটা তারা কভার করে, কোন কোন ভেনুতে কেমন কেমন হয় আপনি দেখতে পারেন, তারা টিউটোরিয়াল পর্যন্ত শেয়ার করে, তাদের কাছে জব করা যায়, তাদের সাথে কন্ট্যাক্ট করা যায়, ঠিক আছে, এখন এইটা শুধুমাত্র এইটার জন্য দেখার জন্য দিলাম না,
আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটটা আপনারা খুব ভালো মতো করে স্টাডি করবেন। আমি এই ওয়েবসাইটটা দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এই ওয়েবসাইটটা আপনারা হচ্ছে খুব ভালো মতো করে স্টাডি করবেন, করার পরে বের করার চেষ্টা করবেন যে তারা কিওয়ার্ড কিভাবে কিভাবে কোন জায়গায় কোন জায়গায় ইমপ্লিমেন্ট করছে। এটা হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে? আমরা যেহেতু মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টিং এই জিনিসটা শিখলাম, কিওয়ার্ড কোন জায়গায় কিভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলোও শিখছি। সো এই ভিডিওটা যদি মাথায় না ঢুকে আরেকবার দেখে নেবেন, নেওয়ার পরে আপনারা এই ওয়েবসাইটে আসবেন এবং ওইগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা একটু দেখার চেষ্টা করবেন যে তারা আসলে কোন জায়গায় কোন জায়গায় কি কিওয়ার্ড কিভাবে কিভাবে ইউজ করছে। এই একটা ওয়েবসাইট যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন, আমি মনে করি এর পরবর্তীতে কোন একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করতে গিয়ে বা ওই ওয়েবসাইটটা স্টাডি করতে গিয়ে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে? সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ওকে, সারা জীবনের সলিউশন দিলে তো আমি সারা জীবন সার্চ করব। আচ্ছা, ভিডিও টপিক আজকে দিবেন হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। আজকে যে ইয়ে আছে আপনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি দিবেন অন পেজ কিওয়ার্ড অপটিমাইজেশন, এটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি অন পেজ কিওয়ার্ড অপটিমাইজেশন, ঠিক আছে? এটা দিয়ে দিবেন টপিক। আমরা আজকে কিওয়ার্ড নিয়ে আসলে মূলত এইগুলা করে নিছি, তার মধ্যে একটা এক্সট্রা করছি, সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস কিভাবে চেক করতে হয়, ঠিক আছে? কারণ এটা খুবই ছোট একটা ব্যাপার, এর জন্য এটার ভিতরে আমি নিয়ে নিছি। আর আগামীকালকে টপিক আমি এখনো সিলেক্ট করিনি, আগামীকালকে টপিক আজকে রাত্রে সিলেক্ট করব, কোনটা এটার সাথে করলে আর একটু লিংক থাকবে এরকম করে, তারপরে গিয়ে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে দিব এবং সেটা শেখাবো। অবশ্যই এরকম হবে না যে আজকে একটা শিখলেন কালকে আরেকটা, মানে এইটা যদি এক নাম্বার হয় কালকে নয় নাম্বার শিখাবো, এরকম ব্যাপার না। হ্যাঁ, রিলেভেন্ট কিছুই থাকবে, আপনারা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিংক পাবেন। সো আর এরকম এই যে এই জিনিসটা বের করা, এই জিনিসটা বের করতে আমি যতদিন পর্যন্ত এসিও শিখছি, এসিও শেখার পরে আমার মনে হয় 4 থেকে 5 মাস লাগছে এরকম একটা ওয়েবসাইট আমার খুঁজে বের করতে, যে একটা অ্যানালাইসিস করলে কিভাবে একজন মানুষ মানে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাইতে পারে যে কিওয়ার্ড কিভাবে অপটিমাইজ করতে হয়, ঠিক আছে? এইটার এইটার উপরে কালকে আমি কথা বলবো। কালকে তো শুক্রবার, কালকে নাই আমাদের ক্লাস, থাকবে রবিবারে। সো রবিবারে আমরা কথা বলবো এটা নিয়ে, আর তার মধ্যে আপনারা এটা স্টাডি করে ফেলবেন, মজা লাগবে, অনেক মজা লাগবে। আপনারা এতদিন যা শিখছেন সেইগুলো এটা দিয়ে স্টাডি করতে পারেন, যেরকম আর্টিকেল লেখা শিখছেন, সো এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, পোস্ট আছে, এটা স্টাডি করতে পারেন। আপনারা কিওয়ার্ড ইমপ্লিমেন্টিং শিখছেন, কিওয়ার্ড এখান থেকে করতে পারেন, ঠিক আছে? এই যে টাইটেল কিভাবে দিতে হয়, ডেসক্রিপশন কিভাবে দিতে হয়, মেটা কিভাবে দিতে হয়, সো এইগুলো আপনি করতে পারেন। তারপরে হচ্ছে কোনটার সাথে কোন ছবি কিভাবে মানুষকে আকৃষ্ট করে, ওই টাইপের জিনিসগুলো দেখাইতে পারেন। অন পেজ অপটিমাইজেশন আমরা যেহেতু শিখছি, সো কোন পেজটা কিভাবে করা হয়েছে তাদের, হ্যাঁ, সেই পেজ গুলা নিয়ে আপনি করতে পারেন। এই যে ব্লগ, সার্ভিস, রিভিউ, রিসোর্স, ঠিক আছে, এগুলো আপনারা করতে পারেন। সো স্টাডির অনেক বড় একটা জায়গা হচ্ছে এই ওয়েবসাইটটা। সো এই ওয়েবসাইটটা আপনারা সংগ্রহ রেখে দিবেন এবং ই করে নেবেন। আর আশিক ভাইয়ের এই ব্যাপারটা নিয়ে আমি স্যারের সাথে একটু কথা বলবো, না সমস্যা নেই, তারপরে আমি আপনাকে জানাবো, যেহেতু আমি একটু জায়গা, ঠিক আছে? যারা যারা ক্লাসে ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ, কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে ভাই, কিওয়ার্ড ইমপ্লিমেন্ট আস্তে আস্তে করতে হবে, সব লেখার পরে না, মানে স্ট্র্যাটেজিটা এরকম যে আপনি যখন আর্টিকেল বা পোস্ট লিখতে যাবেন, হ্যাঁ, তখন আপনি কিছু কিওয়ার্ড বেছে আপনার ওই ডকের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? আপনি কোনটা ফোকাস দিতে চাচ্ছেন, কোনটা প্রাইমারি দিতে চাচ্ছেন, ওইটা আলাদা করে রেখে দিবেন। দেওয়ার পরে
আপনি হচ্ছে গিয়ে ওই ফোকাসটা টাইটেলের ভিতরে বা যেখানে যেখানে দিতে হয় সেখানে সেখানে আগে বসায় নিল। নেওয়ার পরে গিয়ে আপনি ওই যে কম্পিটিটর রিসার্চ করলেন আপনার ফোকাস যে কিওয়ার্ডটা দিয়ে বা ওই যে ইন্টেনশনে আপনি করতেছেন, মানে আপনার কিওয়ার্ড হচ্ছে ধরেন পাইথন প্রোগ্রামিং এরকম টাইপ, সো আপনি কাদের জন্য করতেছেন, যারা হচ্ছে যে বিগিনার আছে তাদের জন্য করতেছেন, ঠিক আছে? সো আপনি ওই বিগিনারদের জন্য যারা যারা লিখছে তাদের কন্টেন্ট গুলো একটু অ্যানালাইসিস করে নিলেন, তারা কিভাবে লিখছে, কোন ট্যাগ কিভাবে দিছে, সিমিলারিটি কারা কারা কোন জিনিসটার উপরে মেইনটেইন করছে, আপনি সবগুলো আপনার ওই আর্টিকেলের ভিতরে নেয়ার জন্য ছোট ছোট ডকের ভিতরে রেখে দিলেন। এবার একটা একটা করে টপিক আপনি শেষ করবেন, উপরের থেকে একটা একটা করে হচ্ছে যে ওই টপিক আপনি কেটে দিবেন যে এই টপিকটা আমার সিমিলার ছিল প্রত্যেকটা কম্পিটিটরের কাছে, আমার এটা কভার করা শেষ, এটা কভার করা শেষ। তখন দেখবেন যে হচ্ছে গিয়ে ওই প্রত্যেকটাই আপনি টপিক কভার করে ফেলছেন এবং আপনার নিজের মতো করে আপনি লিখছেন। এই লেখার সময় আপনার উপরে যে কিওয়ার্ডের লিস্ট আছে না, ফোকাস কিওয়ার্ড এবং হচ্ছে গিয়ে রিলেভেন্ট যে কয়েকটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো বেশ কয়েকবার ইউজ করার চেষ্টা করবেন। যেমন হেডিং এ ইউজ করার চেষ্টা করবেন, যেটা H2, সাব হেডিং এ ইউজ করার চেষ্টা করবেন, দেখা যাচ্ছে বুলেট পয়েন্ট করছেন তার ভিতরে একবার দিয়ে দিলেন, বা দেখা যাচ্ছে যে ডকুমেন্ট আপনি পুরো কন্টেন্ট লিখতেছেন মানে এমনি জাস্ট প্যারাগ্রাফ স্টাইলে, ওর ভিতরে দুই তিনবার করে দিয়ে দিলেন। সো রিলেভেন্ট কিওয়ার্ডও থাকছে, আপনার ফোকাস কিওয়ার্ডও দুই তিনবার আপনি ইমপ্লিমেন্ট করলেন, সো ওই ক্ষেত্রে ফ্রেজিং একটা করে দিলেন, যেরকম অ্যাডভার্টাইজিং আমরা বারবার বলি অ্যাডস, হ্যাঁ, তারপরে এসইও ক্যাম্পেইনস এবং হচ্ছে যে এসইও অ্যাড ক্যাম্পেইনস একই রকম ব্যাপার, দুটা সিমিলার, সো এরকম করে কিছু কিওয়ার্ড আপনি দিয়ে দিলেন যেটা অবশ্যই আপনার মোস্ট ফোকাস কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট হয়। সো আপনি যখন লিখবেন ওই জিনিসটারও একটা লিস্ট আপনি উপরে করে রেখে দিবেন, তাতে আপনার সুবিধা হবে, না হলে আপনি পরে লিখে নিয়ে আবার কোন জায়গায় কোন জায়গায় আসলে করতে যাবেন, ওই জায়গায় যদি জোর করে কিওয়ার্ড দিতে যান সেক্ষেত্রে কি হবে, আপনি যে ফ্লোতে লিখেছেন ওই ফ্লোটা ভেঙে যাবে, তো একজন এসে পড়তে গেলে একটু বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য একবারে সবগুলা শিখাই দেয়নি যে এই জিনিসটা এই জিনিসটা মনে রেখে টোটালি করে যাবেন, তাতে কি হয়তো যে আস্তে 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 যে লিঙ্কিং যে জিনিসগুলো আছে আপনি ছোট ছোট যে জিনিসগুলো পুরোটা আয়ত্ত করে ফেলতেছেন, এরপরে গিয়ে যেটা হচ্ছে ওর সাথে লিঙ্ক আছে সেগুলো ওর ভিতরে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে সেই পরিসরটা আরো বড় হচ্ছে। আগের জিনিস আপনি যেটাই দেখা যাচ্ছে প্রথমে তিনটা শিখছেন ওই তিনটা খুব ভালোভাবে আয়ত্ত করছেন, তারপরে আমি দুইটা শেখাইছি দুইটা ওর সাথে লিঙ্ক আছে, তো তিনটা জায়গায় আপনার পাঁচটা হইলো একটু বড় হইলো, আপনি পাঁচটা নিয়ে আগাইতে আগাইতে দেখা যাচ্ছে দুইটা টপিক পরে যে আবার দেখতেছেন ও আচ্ছা এটার সাথে তো আরো এই জিনিসটা আসে, তো ওইটা আপনার পাঁচটা জায়গায় সাতটা হইলো, ওই পাঁচটা কিন্তু আপনার টোটালি একদম আয়ত্ত হয়ে গেছে, কিন্তু পরে যে আপনার দুইটা আয়ত্ত করতে হচ্ছে। কিন্তু আমি যদি একবারে সব শেখাইতাম কিচ্ছু মনে থাকতো না, কারোর সাতটা একবারে যদি শেখাই ওই সাতটা ভুলে যাবে, ঠিক আছে, একটু জটিল মনে হবে। সো এভাবে আপনি করতে থাকেন প্র্যাকটিসটা, এভাবে আমি আসলে আমি নিজেও এরকমই করি আর্টিকেলে, আসলে যে প্রথমে কিওয়ার্ড গুলো বেছে নেই যে কোন কোন কিওয়ার্ড আমি ভিতরে দিতে পারি বা ঢোকাইতে পারি, গুগল যাতে রিলেভেন্ট মনে করতে পারে এরকম, তারপরে গিয়ে ওইগুলো লেখার চেষ্টা করি, আস্তে 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 হয়ে যাবে কি আপনার ওই কিওয়ার্ড গুলো ওইভাবে দেখা লাগবে না, রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আপনার লিখতে লিখতে ওই একই রকম নিশের উপরে কাজ করতে করতে মাথার ভিতরে এমনি হয়ে যাবে, তখন আর এতটা বেশি প্রবলেম মনে হবে, ঠিক আছে? ওকে, সো আচ্ছা আমাদের মনে হয় হচ্ছে গিয়ে এখন তাহলে লিপ করা উচিত। ওকে জি, আসসালামু আলাইকুম, আজকের মতো ক্লাস এখানে শেষ, শুভরাত্রি, ভালো থাকবেন।